আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা বাংলাদেশ থেকে চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি অনুপ্রেরণার সত্য গল্প শুনি 122 পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ থেকে আমি লুৎফর রহমান জয় আজকের এই অনুষ্ঠানটি আমাদের বঙ্গো নিউজের যখন 10 বছর পূর্তি হতে যাচ্ছে 16 ডিসেম্বর সেই প্রাক্কালে আজকের এই অনুষ্ঠানটি আমাদের একটি বিজয়ের অনুষ্ঠান বলে আমরা মনে করি একই সঙ্গে বঙ্গো নিউজের 10 বছর পূর্তির প্রাক্কালে এই বিজয়টি একজন সূর্য সন্তান মেধাবী বাঙালি সূর্য সন্তানের বিজয়ের কাহিনী নিয়ে আজ আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি আজকে আমি সারা পৃথিবী থেকে প্রায় 17 জন লেজেন্ড পিপলকে এক করেছি কারণ তার শিক্ষাগুরু যিনি আজকে আমাদের অনুষ্ঠানের মহামতি তাকে ঘিরে এই 17 জন সারা পৃথিবী ওভার দি ওয়ার্ল্ড আমরা কানেক্টেড করে রেখেছি তাদেরকে আমরা এই অনুষ্ঠানের ভেতরে দর্শকদের কাছে নিয়ে আসব সেভাবে আজকে আমাদের অনুষ্ঠানটি সাজানো হয়েছে আজকের এই অনুষ্ঠানটি যাকে ঘিরে আমরা উপস্থাপনে যাচ্ছি তাকে ছোট করে স্ক্রিনে দর্শকদের কাছে একটু দেখাতে চাচ্ছি প্রফেসর ডক্টর মীর মাসুম আলী George and Francis Ball Distinguished Professor Emeritus of Statistics and Professor Emeritus of Mathematical Sciences Ball State University USA স্যার আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা বাঙালি হিসেবে গর্বিত আপনাকে আজকে এই অনুষ্ঠানে পেয়ে সেই গল্প আমরা শুনবো সেই অনুপ্রেরণা আপনার কাছ থেকে আমরা পাবো যে অনুপ্রেরণার জন্য বাঙালি জাতি মানুষ হয়ে গড়ে ওঠার জন্য বাবা মার কাছে চেয়ে থাকে শিক্ষকের কাছে চেয়ে থাকে আজ আমরা সেই রকম একজন শিক্ষক বাবা মা এই সকল কিছু পেয়েছি আপনাকে ঘিরে সেজন্য আমরা খুব গর্বিত আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আপনি শুধু দর্শকদের উদ্দেশ্যে একটি শুভেচ্ছা দিবেন তারপরে আমরা অনুষ্ঠানের কার্যক্রম শুরু করব স্যার সবাইকে শুভেচ্ছা জানালাম we can start the program now thanks so thank you sir যে মেহেরিন এই অনুষ্ঠানে গান পরিবেশন করবেন আমাদের দেশের যিনি রক স্টার হিসেবে পরিচিত এই বাংলাদেশের সঙ্গীতকে যাযাবর পর্যায়ে নিয়ে চলে গেছে সেই আইকন মেহেরিন আমাদের অনুষ্ঠানে গান পরিবেশন করবেন আপনার সম্মানার্থে এখন আমরা আপনাকে ঘিরে যারা যারা আমাদের এই স্ক্রিনে আছি দর্শকদের সঙ্গে পরিচয় করার জন্য আমি এখন জান্না স্কট she is from USA she is graduated from Ball State University she is direct student of Professor Mir Masoom Ali and she is lead statistician IFE USA she will introduce her when she will talk but we are very proud of you being here Jana Scott say something just welcoming to your viewers then we'll go to the details say some just say welcome oh welcome okay so you are so fine only welcome so the audience যারা ভিউয়ার আমাদের আছেন তাদেরকে আমরা ওয়েলকাম জানালাম এখানে বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রুখসানা রহমান লাকি যিনি একজন প্রেজেন্টার টিচার এন্ড সিঙ্গার এন্ড শি ইজ অলসো দি প্রেজেন্টার ফ্রম বঙ্গো নিউজ আমাদের বঙ্গো নিউজের কো-অ্যাঙ্কর বটে আজকের অনুষ্ঠানে কো-অ্যাঙ্করিং করবেন রুখসানা রহমান লাকি সে সামথিং শুভ সন্ধ্যা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই বঙ্গো নিউজ অনুষ্ঠান থেকে আর বিজয়ের মাস এই ডিসেম্বর মাস লাখো মহান শহীদদের রক্তের বিনিময়ে লাখো শহীদদের রক্তের বিনিময়ে স্বাধীন এই দেশটা এর মান যেন আমরা রাখতে পারি আর আমি গর্ব অনুভব করছি এমন গুণীজনদের সাথে সম্পৃক্ত থাকতে পেরে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ এবং স্বাগত রুখসানা রহমান লাকি আপনি আমাদের সঙ্গে থাকছেন আমরা এখন অনুষ্ঠানের মূল পর্বে চলে যাচ্ছি প্রফেসর ডক্টর মীর মাসুম আলী যিনি একটি ট্রানজিশন অফ দি প্রফেসর অ্যান্ড দ্য হিউম্যানিটিস অফ বাঙালি পিপুল আই থিঙ্ক তিনি এমন একজন ট্রানজিশন যে দ্য লং ব্রিজেস আমরা এই বাংলাদেশ থেকে সুদূর আমেরিকা পর্যন্ত মানুষের ছোটকাল থেকে বড়কাল পর্যন্ত মৃত্যু পর্যন্ত যে শিক্ষা দীক্ষা এক্সপিরিয়েন্স সেটি যেন এই মানুষটির সঙ্গে জড়িয়ে আছেন আমরা সেই মানুষটির কাহিনী সেই মানুষটির জীবনী এখন দর্শকদের জন্য দর্শকদের কাছে তাকে তুলে ধরার জন্য আমরা এখন প্রফেসর ডক্টর মীর মাসুম আলী স্যারের জীবনীটা একটু দেখে আসি প্রফেসর ডক্টর মীর মাসুম আলী 1937 সালে 1 ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের পটুয়াখালী বর্তমানে বাংলাদেশে জন্মগ্রহণ করেন তার পিতামাতা ছিলেন পটুয়াখালীর আইনজীবী মীর মুয়াজ্জাম আলী এবং মহিলা শিক্ষার একজন প্রবক্তা আজিফা আলী। তিনি 1951 সালে পটুয়াখালী জয়ন্তী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। 1953 সালে তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন। ডক্টর আলী 1956 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে বিএসসি অনার্স ডিগ্রি এবং 1957 সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি 1958 সাল থেকে 1966 সাল পর্যন্ত পাকিস্তানের পূর্ববর্তী সরকারে নিযুক্ত ছিলেন। তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন পরিসংখ্যানের পদে অধিষ্ঠিত ছিলেন। 1966 সালে ডক্টর আলী তার সরকারি পদ থেকে অনুপস্থিতির ছুটিতে 1967 সালে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি এবং 1969 সালে কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয় থেকে গাণিতিক পরিসংখ্যানে এ ডোনাল্ড এ এস ফ্রেজারের তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1969 সালে ডক্টর আলী বল স্টেট বিশ্ববিদ্যালয়ে স্ট্যাটিস্টিক্স সহকারী অধ্যাপক হিসেবে আমেরিকার ইন্ডিয়ানা শহরের মানসিতে একাডেমিক ক্যারিয়ার শুরু করেন। এরপর 1974 সালে সহযোগী অধ্যাপক এবং 1978 সালে অধ্যাপক হয়ে জর্জ এবং ফ্রান্সিস বল ডিস্টিংগুইশড পরিসংখ্যান অধ্যাপক উপাধি পান 2000 সালে। 2007 সালে ডক্টর আলীর অবসর গ্রহণের পরে তিনি জর্জ এবং ফ্রান্সিস বল ডিস্টিংগুইশড পরিসংখ্যান অধ্যাপক এমেরিটাস এবং গণিত বিজ্ঞান বিভাগের অধ্যাপক এমেরিটাস আমৃত্যু হিসেবে নিযুক্ত হন। বল স্টেট ইউনিভার্সিটিতে ডক্টর আলী সেই সময়ে প্রায় 200টি নিবন্ধ প্রকাশ করেন এবং বিশ্বজুড়ে বিভিন্ন পেশাগত সভা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে 120টিরও বেশি নিবন্ধ উপস্থাপন করেন। তার পূর্বের প্রকাশনীগুলো এইচ পরিসংখ্যান, এল পরিসংখ্যান, কে পরিসংখ্যান এবং সম্পর্কিত সীমাবদ্ধ নমুনা পদ্ধতিতে ছিল। পরে তার গবেষণাটি সর্বোত্তম ব্যবধান এবং গুডনেস অফ ফিট পদ্ধতির উপর ভিত্তি করে অর্ডার পরিসংখ্যান এবং পরিসংখ্যানগত অনুক্রমের উপর দৃষ্টি নিবদ্ধ করে। তিনি বিভিন্ন ক্ষেত্রে যেমন রেকিং এবং সিলেকশন, মাল্টিভেরিয়েন্ট ডিস্ট্রিবিউশন, চরিত্রায়ন এবং বিতরণের মিশ্রণগুলিতেও প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি বয়েসিয়ান অনুমান এবং নির্ভরযোগ্যতা তত্ত্বের ক্ষেত্রগুলি প্রকাশ করেছেন। তিনি আমেরিকান স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশনের ফেলো, পরিসংখ্যানবিদ ইনস্টিটিউটের ফেলো, রয়্যাল স্ট্যাটিস্টিক্যাল সোসাইটির ফেলো এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রবাসী ফেলো। ডক্টর আলী যুক্তরাষ্ট্র, কানাডা, বাংলাদেশ, ভারত, কোরিয়া, জাপান এবং সৌদি আরবের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং পরিসংখ্যান ইনস্টিটিউটে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যাপক ডক্টর মীর মাসুম আলী একজন বাংলাদেশি আমেরিকান পরিসংখ্যানবিদ। তিনি একজন বহুমাত্রিক অধ্যাপক, শিক্ষাবিদ, গবেষক এবং লেখক। তিনি 1969 সালে যুক্তরাষ্ট্রে গমন করেন এবং 1981 সালে আমেরিকায় নাগরিক হন। ডক্টর আলী যুক্তরাষ্ট্রের বল স্টেট বিশ্ববিদ্যালয়ে স্ট্যাটিস্টিক্স স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রাম প্রতিষ্ঠা করেন। তিনি মিডওয়েস্ট বায়োফার্মাটিক্যাল স্ট্যাটিস্টিক্স ওয়ার্কশপ এবং সহপ্রতিষ্ঠাতা। তিনি মিডওয়েস্ট বায়োফার্মাটিক্যাল স্ট্যাটিস্টিক্স ওয়ার্কশপের সহপ্রতিষ্ঠাতা। 1978 সাল থেকে প্রতি বছর বল স্টেট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এবং আমেরিকান স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশনের সহ পৃষ্ঠপোষকতা করেন। তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক পরিসংখ্যান জার্নালের সম্পাদক এবং সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। উত্তর আমেরিকা বাংলাদেশ পরিসংখ্যান সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা বোর্ডের সদস্যও তিনি। ডক্টর আলী 2002 সালে সাগমোর অফ দ্য ওয়াবাশ অ্যাওয়ার্ড লাভ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে উচ্চতম পুরস্কার, ইন্ডিয়ানা রাজ্যপাল ফ্রাঙ্ক ওবানন বল স্টেট বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষায় অবদানের জন্য সর্বোচ্চ পুরস্কার সাগামোর অব দ্য ওয়াবাশ অর্জন করেন। এছাড়া স্বর্ণপদক ইসলামিক সোসাইটি অব স্ট্যাটিস্টিক্যাল সায়েন্স 2005, স্বর্ণপদক কাজী মোতাহার হোসেন 1990 প্রথম প্রাপ্তি, আউটস্ট্যান্ডিং ফ্যাকাল্টি পুরস্কার বল স্টেট বিশ্ববিদ্যালয় 1993, আউটস্ট্যান্ডিং গবেষক পুরস্কার বল স্টেট বিশ্ববিদ্যালয় 1985, আমাদের গর্ব পুরস্কার বাংলাদেশি আমেরিকান ফেডারেশন অন্তর্ভুক্ত BAFI 2005 অর্জন করেন। ডক্টর আলীর বহু আন্তর্জাতিক প্রকাশনা রয়েছে। এ পর্যন্ত তিনি 300টি নিবন্ধ প্রকাশ করেন। স্নাতক পর্যায়ে একটি গ্রন্থ সহ আরও 2টি গ্রন্থ প্রকাশিত হচ্ছে। তার সম্মানে প্রকাশিত প্রকাশনার মধ্যে উল্লেখযোগ্য হল প্রফেসর মীর মাসুম আলীর সম্মাননায় পরিসংখ্যান সংবাদের বিশেষ খণ্ড 2014, একবিংশ শতাব্দীতে পরিসংখ্যান 2012 সালের 75তম জন্মবার্ষিকী উপলক্ষে অধ্যাপক মীর মাসুম আলীর সম্মানে পাকিস্তান জার্নাল অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড অপারেশন রিসার্চের একটি বিশেষ খণ্ড, বল স্টেট বিশ্ববিদ্যালয় কর্তৃক 2007 সালের অবসর গ্রহণ উপলক্ষে ডক্টর মীর মাসুম আলীর সম্মানে ফেস্ট ক্রিপ্ট 2007 সালের 70তম জন্মবার্ষিকী উপলক্ষে অধ্যাপক মীর মাসুম আলীর সম্মানে আন্তর্জাতিক পরিসংখ্যান বিজ্ঞানের বিশেষ খণ্ড। অধ্যাপক মীর মাসুম আলীর সম্মানে পাকিস্তান জার্নাল অফ স্ট্যাটিস্টিক্সের বিশেষ খণ্ড 2004। অধ্যাপক মীর মাসুম আলীর সম্মাননায় জার্নাল অফ স্ট্যাটিস্টিক্যাল স্টাডিজের বিশেষ খণ্ড 2002 সালে তার 65তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয়। ডক্টর আলী পরিসংখ্যানে বাংলাদেশি শিক্ষার্থী সহ বহু আন্তর্জাতিক ছাত্র এনেছেন আমেরিকাতে। তাদের মধ্যে বেশিরভাগই পিএইচডি এবং অন্যান্য স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, যারা মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বাংলাদেশের উভয় ক্ষেত্রেই তাদের কর্মজীবনে অত্যন্ত সফল। তিনি বাংলাদেশ থেকে দুইজন ভিজিটিং প্রফেসরকেও তার বিশ্ববিদ্যালয়ে নিয়ে এসেছিলেন। অধ্যাপক আলী এটিকে বাংলাদেশের জন্য তার সবচেয়ে বড় অবদান বলে মনে করেন। ডক্টর মীর মাসুম আলীর সহধর্মিনী ফিরোজা আলী লীনা আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একজন বোর্ড সার্টিফাইড সাইকোলজিক্যাল কাউন্সিলর এবং ন্যাশনাল বোর্ড সার্টিফাইড বিহেভিয়ারাল থেরাপিস্ট ডিপ্লোম্যাট। তাদের 4 সন্তানই উচ্চশিক্ষায় শিক্ষিত এবং প্রতিষ্ঠিত। তাদের বড় কন্যা নাহিদ আলী ন্যান্সি দ্য ওহিও স্টেট ইউনিভার্সিটি থেকে জার্নালিজমের উপর মাস্টার্স ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি প্রাইভেট কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। দ্বিতীয় কন্যা ডক্টর ফাহিমা আলী নিকি পার্ডু ইউনিভার্সিটির প্রফেসর। তৃতীয় কন্যা ফারা আলী মিমি ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে MBA করে আইটি ইন্ডাস্ট্রিতে কর্মরত এবং তাদের পুত্র ডক্টর মীর ইশতিয়াক আলী একজন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। প্রফেসর ডক্টর মীর মাসুম আলী তার গবেষণা, আবিষ্কার এবং কর্মের মাধ্যমে পৃথিবীতে এক অনন্য মানুষ হিসেবে অবদান রেখে চলেছেন। তিনি বাংলাদেশি এবং বাঙালি মানুষের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। I have really enjoyed my career in Muncie. When I went there, I am a person, if I live somewhere, that's my place. I didn't care whether the students were Christians, Muslims, Hindus, male, female, white, black, brown, doesn't matter. They are like my own children. I used to tell them that when I came in my older days, I used to tell that when I came here, you kids were like my brothers, sisters. Then you became like my daughters and sons. And now you're like grandchildren, So I have kind of transitioned. I worked like anything, I would go early in the morning. I'll be home sometimes at midnight. আমরা দর্শকদেরকে এই বাঙালি সূর্য সন্তানের খুব সংক্ষিপ্ত পরিসরে তার জীবনীকে আমাদের বঙ্গ নিউজের পক্ষ থেকে প্রেজেন্ট করেছি। আমরা জেনেছি তিনি এবং এই যে আমরা জগতে যারা বাঙালি মানুষ সহ অন্যান্য মানুষের যে ক্রমবিকাশ, তার পেছনের কথা থেকে শুরু করে আজকে আমরা কোথায় যাচ্ছি তার ইঙ্গিত তিনি নিজে ধারণ করছেন এবং বয়ে চলেছেন। আমরা বাঙালি জাতি হিসেবে সবসময় একটি জিনিস অনেক আগের থেকে বহমান একটি সভ্যতাকে গড়ে তোলারই আছে যে আমরা মানুষ হিসেবে বড় হতে চাই। আমরা বাঙালিরা মনে করি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে, এমনকি তিনিই বড় হবেন যিনি কথায় নয় কাজে বড় হবেন। এমনই সন্তান আজকে আমরা এই অনুষ্ঠান যাকে নিয়ে করেছি তিনি সেই মানুষটি যিনি কথায় নয় কাজে বড় হয়েছেন এবং শিক্ষাগুরু হয়েছেন। সেই কারণে আমরা আমাদের অনুষ্ঠানের রীতি অনুযায়ী তাকে অনার করে আমরা এই কুসুম কুমারী দাস কবিতাটি আমাদের রুখসানা রহমান লাকি তার উদ্দেশ্যে নিবেদন করবেন। কুসুম কুমারী দাস রচিত আদর্শ সূত্রে কবিতাটি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হই কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার গুণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে নিচে কেন ভয়, চেতনা রয়েছে যার শিখি পড়ে রয়। সে ছেলেকে চাই বলো, কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়। মনে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। ধন্যবাদ লাকি, আমাদের দেশের কল্যাণ। এমন মানুষ আমাদের সঙ্গে সংযুক্ত থাকলে আমাদের দেশের কল্যাণ। স্যার, এখন আমরা আপনার কাছে যাচ্ছি। ছোট করে আমাদের অনুষ্ঠানের নিয়ম মতো আমরা বলি যে এই পর্বে এসে কিভাবে আপনি আজকে এই যে ব্রিজিং হচ্ছে বাঙালি পিপুলদের মানুষের জন্য, আপনি আমাদেরকে একটুখানি ইঙ্গিত দেবেন যেভাবে আপনি এখানে আসলেন স্যার। ওকে, ধন্যবাদ। হঠাৎ করে এত বড় জীবনের কথা 1-2 মিনিটে তো বলা মুশকিল, তবে কেউ তো হঠাৎ করে ছোট থেকে চলে যায় না, একটা ট্রানজিশন পিরিয়ড আছে, এবং সেই ট্রানজিশনটা বহু বছর। আই এম টকিং অ্যাবাউট এ ক্যারিয়ার অফ অলমোস্ট 60 years। আমি কখনো চিন্তা করিনি যে আমি স্ট্যাটিস্টিশিয়ান হব। আমার ধারণা ছিল, সত্যি বলতে আমার ছোটবেলার থেকে ইচ্ছা ছিল আমি মিউজিশিয়ান হব, গায়ক হব। আমার মিউজিক এবং গানের দিকেই আমার সবচেয়ে বেশি নজর ছিল। তখন ছোটবেলায় গান গাইতাম, আমার ফ্যামিলিতেও অনেকেই গান গায়। তো তারপরে আর একটা ছিল আমার নেশা, সেটা ছিল ড্রামা করা, এবং আমি কলেজ পর্যন্ত ড্রামা করেছি। লাস্ট ড্রামাটা কার্জন হলে হয়েছিল। কিন্তু আমাদের যা হয়, আমার বড় ভাইয়ের, উনি স্ট্যাটিস্টিশিয়ান ছিল প্রথম ব্যাচের, ওনার কথা না উনি বললেন আমি স্ট্যাটিস্টিক্সে পড়তেন, তো আমি তাকে ইয়ে করতে পারিনি, অবাধ্য হতে পারিনি, আমি স্ট্যাটিস্টিক্সে ঢুকলাম। তো যাই হোক, যখন সরকারি চাকরি করতাম তখন আমি খুব আমি ঠিক বুঝলাম না যে এই জিনিসটা কেন পড়েছি, কারণ এটা আমাদের একদম প্রথম দিকে ছিল। এনিওয়ে, যখন আমি টরন্টোতে পিএইচডি করতে আসলাম তখন I became interested in kind of academic life, and when I went to Ball State I really enjoyed teaching, and like Jana Scott there, she might be able to tell a little bit. Because I really enjoyed, and I used to tell jokes in the class and all kind of things. And my class, I didn't have too many absentees in my class. So, আমি যেটা শুরু করেছিলাম সেটা হলো, চিন্তাধারা ছিল যে একটা টিচার হতে হলে তার ফার্স্ট অফ অল অনেক স্যাক্রিফাইস থাকতে হবে, অনেক ডেডিকেশন থাকতে হবে, এবং শুধু পড়ানোটাই শেষ না টিচারের। আমি পড়াতাম, আমি আর্টিকেল লিখতাম, আমি অনেকের সাথে, আমার সাথে বোধহয় about 85 or 90 people work করেছে, and we have co-authored papers সমস্ত দুনিয়া জুড়ে। এবং শুধু এই না, আমি ছাত্র বিশেষ করে রিক্রুট করতাম। বাংলাদেশে এসে আমার একটা ইয়ে ছিল যে আমি বাংলাদেশ থেকে চলে এসেছি, এখন কিভাবে আমার এই ঋণটা শোধ করি, এবং সেই ঋণ শোধ করার জন্যে আমি খুব লেগে পড়লাম যে কিভাবে আমি বাঙালি ছাত্রদেরকে নিয়ে আসতে পারি। ওভার দি লাস্ট 50 years there have been lot of Bangladeshi students, এবং তারা সবাই ভালো করছে। এবং আমার যদি আজকে সবাই মনে করে যে আমি অনেক কিছু করেছি, আমি না, আমার ছাত্ররাই আমাকে এই পজিশনে নিয়ে এসছে, এবং আমার সাথে যারা কাজ করেছে they are the one who really put me here. তো আমি সময় অল্প, শুধু এই বলবো যে যারা আমার বিশেষ করে ছাত্র যারা আছে, যে কাজ কিছু করতে হবে, কাজ না করলে তার কিছুই হবে না। আমি যদি কিছু না করি কিছুই হবে না, কিন্তু যদি কিছু করি তাহলে কিছু হতে পারে, এবং ভবিষ্যতে তার হয়তো স্বীকৃত পেতে পারি। তো আমি এখানেই শেষ করি। আমাদের প্রোগ্রাম খুব শর্ট, অনেক লোক আছে, তো পরে আবার হয়তো কিছু বলতে পারি যদি সময় থাকে। আচ্ছা স্যার, ধন্যবাদ। আমরা আসলে ওই শুরুটার কথাই জানতে চেয়েছিলাম যেখান থেকে আপনি বলছেন। দর্শকদেরকে জানিয়ে রাখি, আজকের এই অনুষ্ঠানে আমাদের যিনি মহামতি, যাকে নিয়ে আমরা কথা বলছি, তাকে নিয়ে প্রায় 17 জন আমাদের সঙ্গে কানেক্টেড আছে, তারাই কিন্তু স্যারের কথাগুলো বলবেন। আমি মনে করি আজকের অনুষ্ঠানটাকে আমি এভাবে পরিবেশন করেছি প্ল্যান করার, তো সেই কারণে আমরা এখন শুনে আসতে চাচ্ছি আমাদের বাংলাদেশে প্রফেসর মোহাম্মদ কাইকোবাদ, প্রফেসর ডক্টর মোহাম্মদ কাইকোবাদ, যাকে আমরা সবাই চিনি আমাদের বাংলাদেশে। স্যার, তিনি আমাদের সঙ্গে কানেক্টেড হয়ে আপনার সম্পর্কে কিছু বলছেন। আমরা এখন দর্শকদের কাছে সেই কথাটি নিতে চাই, কারণ তিনি আমাদেরকে জানিয়েছেন আপনার সম্পর্কে, বাংলাদেশ এবং আমেরিকাতে আপনি কিভাবে কানেক্টেড হয়েছেন, দেশের যারা হতাশায় ডুবে যায় তাদেরকে তিনি আপনি কিভাবে উপদেশ দেন তিনি বলেছেন। আমরা এখন একটু শুনে আসতে চাচ্ছি। মীর মাসুম আলী স্যার একজন লব্ধ প্রতিষ্ঠ শিক্ষাবিদ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন 50 বছরেরও বেশি সময় হয়ে এলো। এর মধ্যে কিন্তু দেশের সঙ্গে ওনার যে যোগাযোগ, সেই যোগাযোগটি অব্যাহত আছে। আমি দীর্ঘদিন থেকে দেখে আসছি যে বাংলাদেশে নানা রকম কনফারেন্স যে হয়, বিশেষ করে স্ট্যাটিস্টিক্সের উপর, সেটা রাজশাহীতে হোক ঢাকা হোক, মাসুম আলী স্যার সেখানে আছেন। শুধু তাই নয়, উনি যে বল স্টেট ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন এবং এখন সেখানে প্রফেসর এমেরিটাস, সেখানে বাংলাদেশের অনেক ছাত্রই পড়ালেখার সুযোগ পেয়েছে এবং স্যার অত্যন্ত আন্তরিকভাবে সবাইকে সাহায্য করেছেন। এর ফলে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই নয়, বাংলাদেশেও কিন্তু উনি অত্যন্ত পরিচিত একজন শিক্ষাবিদ। নানা রকম পুরস্কারে স্যার ভূষিত হয়েছেন, নানা রকম রিকগনিশন তার আছে, যেমন স্যার ফেলো অব দি আমেরিকান স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশন, ফেলো অব দি ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিশিয়ান্স, ফেলো অব দি রয়্যাল স্ট্যাটিস্টিক্যাল সোসাইটি, এক্সপেট্রিয়েট ফেলো অব বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস। এখান থেকেও কিন্তু বোঝা যায় নিজের দেশমাতৃকার প্রতি স্যারের অনেক অনেক আগ্রহ। ইলেক্টেড মেম্বার অব ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, মেম্বার অব দি ইনস্টিটিউট অব ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স। এছাড়া উনি যে স্টেটে বাস করেন সেই স্টেটের সবচেয়ে বড় পুরস্কার সাগামর অব দি ওয়াবাশ অ্যাওয়ার্ড, এইটা উনি পেয়েছেন। তারপর তো ইসলামিক সোসাইটি অব স্ট্যাটিস্টিক্যাল সায়েন্সেস ওনাকে গোল্ড মেডাল দিয়েছেন 2005 সালে। কাজী মোতাহার হোসেন গোল্ড মেডাল পেয়েছেন 1990 সালে। স্যার হলো প্রথম রেসিপিয়েন্ট। এর থেকে কিন্তু বোঝা যায় যে বিদেশে যে উনি কিন্তু দেশকে ভুলে যাননি। দেশের সঙ্গে ওনার কোনো এক সময় মনে হলো বাংলাদেশের বিজ্ঞানে তেমন কোনো অবদান রাখতে পারছি না, অনেক কিছুই নেতিবাচক মনে হচ্ছে। স্যারের সঙ্গে ইমেইলে যোগাযোগ করলাম, উনি কিন্তু আশার কথা শোনালেন, স্বপ্নের কথা শোনালেন। নানা অসুবিধা রয়েছে, এই অসুবিধার পরেই আবার একটা ভালো সময়, সুদিন আসবে, মানে সিলভার লাইনিং এর কথা বললেন। তো এইরকম উৎসাহ দেয়া, মানুষ যখন হতাশাগ্রস্ত হয় তখন তাকে জাগিয়ে তোলা, এই কাজটি স্যার নিশ্চয়ই সারা জীবনই করে যাচ্ছেন। আমরা আসলে স্যার সারা জীবনই করে যাচ্ছেন। তো আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আমরা স্যারের একজন ডিরেক্ট স্টুডেন্টকে রেখেছি, যিনি আমাদের এই স্ক্রিনে আছেন। আমি এই স্ক্রিনে জানা স্কট, যিনি আমাদের স্যারের ডিরেক্ট স্টুডেন্ট। জানা স্কট, ইউ আর রিকোয়েস্টেড টু সে সামথিং অ্যাবাউট ইউর প্রফেসর, সো উই আর ওয়েটিং ফর ইউর স্পেস। ওকে, I went to Ball State for my bachelor's degree, and I started out in engineering and quickly found out that mathematics was very exciting in the science field. And so I changed my major to mathematics, and I took a class with Dr. Ali, probability and statistics. It was an introductory class, and I'll never forget that class because he was the first professor that was very open with who he was and also demanded everyone come to class dressed properly. He did not like anybody to come to class in shorts, and so he wanted respect for each other and for us to treat him with respect, and I just loved that, and I held that dear. So as I went through the program, I took other statistics classes, and I graduated with a mathematics degree and a business minor, and then I went off with my life for a year, and I came back one summer and I came to see Dr. Ali, and I was kind of lost, not knowing what to do, and I thought I wanted to come back to school, and he helped me get re-engaged in a master's degree program and offered me a graduate assistantship where I was allowed to teach other students, the algebra at the college level, but also engage with the staff more closely. He designed a special program. Pardon me? Okay. So say, okay, continue. Please he designed a special program for people who did not want to follow the actuarial science path, which is insurance related, and more into the corporate field, combining statistics and computer science together. And these were the early days of computer science, where we don't have all of the laptops. We had to punch cards to have them fed into a computer. So it was very early days. He was very visionary here because it allowed so many students to go from college right into the workforce with tools that they needed to get the job done. He helped us to compare several different computer languages and how they actually calculated the statistics. And we compared the results to see how accurate they were. He also, there were four in my class, I believe, the four initial students that completed this course that were invited to his home to partake in a meal with his family. And he shared his culture with us at his home. It was wonderful. He was always about sharing, open, and kind. He treated everybody the same way and with respect. I will always respect Dr. Ali. I got to witness and recognize him at his retirement, and I just loved being a part of that too. And I'm so glad he's getting this honor today. Thank you, Jana Scott. And we are honored also being the professor here from Bangladesh, as you are more lucky that you are the student of direct for him, I think. So you are more luckier, I think. So, Jara viewer, আমাদের সঙ্গে যুক্ত আছেন, তাদেরকে জানাই এমন ছাত্রী এবং এমন শিক্ষক যারা এই প্রতিষ্ঠিত হয়েছেন, বাঙালিদেরকে প্রতিষ্ঠিত করার সঙ্গে সঙ্গে আমি এই ছাত্রীর কথার সঙ্গে সঙ্গে যেটি আমাদের কাছে মনে হলো বিদেশের ছাত্রীকেও তিনি এক ধরনের অভিভাবকত্ব পালন করেছেন। সো আই থিঙ্ক ইউ উইল অ্যাডমায়ার দ্যাট হি ইজ ইয়োর গার্ডিয়ান লাইক স্কট। He's my mentor. I count him as my mentor. I reflect on his teachings and the way he taught and the way he conducted himself in the classroom, and I try to do the same in my engagements at work. So he is a true mentor. We are going to another student from foreign, I think. Sydney is there. Sir, your student Sydney is there. Amra ekhon Sydney ke ante chacchi. Sydney, tini kotha bolben. Hi, my name is Sydney McGovern. I've been an actuary at Lincoln Life for 34 years. I work primarily with variable annuities, modeling them under different economic scenarios. And before that, I went to Ball State University, where I majored in actuarial science, and I minored in business and German. Dr. Mir Masoom Ali was my professor when I was there in probability and statistics. I also graded for him for 2 years. And when I think back of my education and the quality of education I had at Ball State, Dr. Ali definitely comes to mind. He had that rare blend of professionalism and approachability that you don't normally find. He was definitely vested in our education and in our careers. And he would do anything to help us achieve our objectives. And I think he taught us that you need to take a disciplined and measured approach to problem solving, not to get overwhelmed or frustrated, but just to move forward in a logical manner towards a solution. And I think that's the most important thing that he's taught me and that I have tried to pass along to the students that rotate through my area over the years. It's served me well in life, and it's a great tool to have in your toolkit as you approach any problem that you encounter. I hope it serves it well in my next chapter as I move into retirement. So Dr. Ali definitely stands out as a quality professor. He I didn't realize how lucky I was to have professors like Dr. Ali until my daughter was at the large state university nearby, and she had to vie with hundreds of other students for the attention of an ill-equipped graduate assistant. And really, the professors were not available. Even the graduate assistants were not available to help. And they had no idea who my daughter was. They had no idea what her career ambitions were. You know, they really were not vested in her success. I didn't really realize how blessed I was at Ball State and with professors like Dr. Ali. I guess I'm not surprised to find Dr. Ali is still involved in education, in research, in his community. That's the kind of man that he is. And I want to thank him for the tools that he gave me for my toolkit, for the help and encouragement that he gave me, and for the courage that he gave me. And I wish him well in the next chapters of his life as well. That is your student. I think we are really proud of you. So I think amader shonge jukto achen Mohammad Ashraf Ali, jini bolchen it is an excellent program. He was an additional secretary of here Bangladesh, Ashraf Ali. যিনি খুব ট্যালেন্টেড অফিসার হিসেবে বিজ্ঞ হিসেবে আমাদের দেশে খুব পরিচিত, তিনি আমাদের প্রোগ্রামকে বলছেন এক্সেলেন্ট প্রোগ্রাম। আনাদার কনক মাহমুদা সুলতানা, যিনিও বাংলাদেশের জনপ্রিয় একজন মানুষ শিক্ষক, তিনি আমাদেরকে বলছেন এক্সেলেন্ট। আমাদের প্রোগ্রাম সম্পর্কে দর্শকদের অনেক কমেন্ট আছে, যেটাকে আমরা হয়তো একটু পরে নিয়ে আসবো। আমরা অনুষ্ঠানে যেহেতু এতগুলো মানুষ আমাদের সারা পৃথিবী থেকে কানেক্টেড আছে, সে কারণে সেখানে যাব। মানে আমি এই মহামতি যিনি শিক্ষক আমাদের, তার ছাত্রদের মধ্যে একজন ইউএস এর আর্মি মেজর রিটায়ার্ড, তিনি আমেরিকাতে বড় ধরনের ভূমিকা রেখেছেন, সরাসরি শিক্ষক। তিনি তার ছাত্র যে আদাম রাইট, তিনি অপেক্ষা করছেন স্যারের জন্য। হোয়াট হি ইজ টেলিং। মাই নেম ইজ অ্যাডাম রাইট। আই অ্যাম এ প্রিন্সিপাল ডেটা স্ট্র্যাটেজিস্ট এন্ড ডেটা সায়েন্টিস্ট এট Accenture Applied Intelligence North America. I entered the Ball State University Master's Program in Mathematical Statistics in 2005. At the time, I was in the United States Army, and I had been selected to transition into the operations research career field, and I was going to pursue advanced civil schooling, they called it, a civilian master's degree, and then teach for 3 years at West Point prior to transitioning into that program. At the time, I was 37 years old. I had not had a math class since 1989, and I had to take many prerequisites during the program, often at the same time that I was taking a course that required the prerequisite work. So it was only through Dr. Ali's mentorship and friendship and patience that I was able to get through that program and gain the required mastery that I needed to be successful both as an instructor at West Point and in my professional career in the Army. Following that work in my professional career, my post-Army career in the private sector doing data science and decision science work in the financial services industry. I consider Dr. Ali to be a friend. I've enjoyed being able to keep in contact with him over the years that have followed. I think he's a fine individual, and without his investment in me, I would not have had the success that I've had. ওকে স্যার, আমরা এখন আপনার কাছে যাব একটুখানি। আমরা পিক পয়েন্টগুলোর জন্য আপনার কাছে এখন আমরা যাচ্ছি, যে আপনি আজকে এই পর্বে আসার জন্য কোনো একটি জায়গা যেখানে শিক্ষার, আপনি বাংলাদেশে থাকার কথা আমি জানি, টরেন্টোতে আপনার থাকার কথা, যেখানে আপনি ছিলেন সেখান থেকে আমেরিকাতে চলে গেছেন, এই যে জায়গাটা, এই সুইচিং এর জায়গাটাকে আপনি একটু আমাদেরকে বলবেন। I think I'll speak in English so that Jana can understand. Okay. He asked me the question, what was my turning point to this career? So what happened, I worked for the previous government of Pakistan, the former government of Pakistan, as a statistician. Then when I went to Toronto, I did my PhD, I got a surprise call from Ball State. They were offering me a position for which I didn't even apply. I never heard about Ball State. So, and I was eager to go back to Pakistan to get back to my position. It was a position, I was interviewed, and it was quite a high position. And I was very young at that time, comparatively young. So I was kind of debating whether to go to Ball State or not. Then my older brother, who was a professor in statistics, is the one, he pushed me. He said, you never know what God has kept for you. You should give it a try. You finished your PhD in 2 years. You possibly have leave of absence for 5 years. So why don't you go and try? So that was a point. I was really hesitant to go to Muncie and to Ball State University. And especially, I can tell you a little story here very quickly. When I flew from Toronto to Chicago, then from Chicago, I was boarding a plane, and it was only a 10-seater, and I was the only passenger going to Muncie. And when I got down at the airport, there was no one there, just one graduate student who came to receive me. And I was in no mood to stay there. I was almost coming back, but somehow or other, they talked me into it, and I stayed there, and I liked it. It's a Midwestern country. In those days, it was very conservative, but I was really accepted by the university, by the people there, and I really loved it. And I cannot think now how I decided to stay there, and I had so many memories. I cannot really, tell how, all sweet memories. And Jana, Sydney, these are all, Adam Wright. These are some of the, and I think there will be possibly more students coming. They're the one who made my life so interesting. And I never really cared about honor or all this, recognition. I was just doing things, and that's how I got into statistics. I developed some conferences, was a couple of seasons, and it has been held at Ball State for 40 years, and now it is being held in Indianapolis. So one thing led to another, and I still, now I say that if I'm bored again, I would go into statistics, not possibly in any other field, because I really enjoyed my career. And when you have students like this, you cannot think of something else. So I'm really grateful to them, because I not only taught them, but they taught me a lot of things. And especially the students from Bangladesh, they allowed me to see the change that took place in Bangladesh while I was not there, because I could see my first student from Bangladesh and my last student, that was quite a bit. And I said, I sometimes joke with my students, I said, or tell people that when the students in the early 70s came to Ball State, they were more formal, more this. Now they come with wearing short with 4, 5, 6 pockets here and there. So it's so different. So the cultural, the educational, I see all these changes. And I think I can tell you, our students are among the best students from Bangladesh. I'm not downgrading the American or other students. I'm talking about my students from Bangladesh. Sometimes people say, oh, they are no good. I hear all kinds of things, but that is not true. They are really brilliant students, and I have examples. You might find some of them in this program, and they're all, you cannot get all the students that I had, but I'm so happy, and I think that I will, I will die with a lot of satisfaction that I could touch the lives of so many, young people now, not so young anymore, some of them. But my children used to tell me, all my children, they said, Dad, how come you love your students more than you love us? I said, no, I love you, but I love them too. So our relation is not only teacher-student, but it's like friends. The students would come to my house, play table tennis downstairs. They will sing. I still, sang with them. Some of them had this tabla they would play. And so we have a lot of good memories, and I'm so thankful that God gave me the chance to live this long and enjoy the fruit of what I did, at least I attempted to do for people in USA, in Bangladesh, in Korea, in China. I've stood Europe, all kinds of places I had students, and of course Americans. Most of them are American students, and I have contact with many of them. They have not forgotten me. So it's a life I have lived well, and I'm very happy about that. And I'm thankful to all of you, my students, my colleagues, my co-authors. Thank you. Yes, we are proud of you, sir. এবং আমাদের দেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফর্মার প্রো ভাইস চ্যান্সেলর ইজ देयर, হি ইজ ওয়েটিং देयर। সো স্যার কি বলেছেন আপনার সম্পর্কে আমরা একটু জেনে আসি। প্রফেসর মীর মাসুম আলী জীবন আলোচ্য আলোচনা করতে হলে আমাকে বলতে হবে যে আমি সাগরে অবগাহন করছি, তার সেই বর্ণাঢ্য জীবন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আমার জন্য খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। সে কারণে আমি কিছু খণ্ডিত চিত্র তুলে ধরতে চাচ্ছি। প্রফেসর মীর মাসুম আলীর সাথে আমার প্রথম পরিচয় হয় 1979 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি একটি সেমিনার দিতে এসেছিলেন এবং আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ওনার সেমিনারে অংশগ্রহণ করি, এর মাধ্যমে ওনার সাথে আমার পরিচয় প্রথম। তারপরে অনেকদিন ওনার সংস্পর্শে আসা আর সুযোগ হয়নি। 1993 সালে উনি টোকিওর ইনস্টিটিউট অফ স্ট্যাটিস্টিক্যাল ম্যাথমেটিক্সে একটি সেমিনার দিতে আসেন। আমি তখন ওই ইনস্টিটিউটের একজন গ্রাজুয়েট স্টুডেন্ট, পিএইচডি করতেছি। সেখানে ওনার সাথে আমার প্রথম বেশি ইন্টিমেসি হয় এবং টোকিওতে তার সেই সেমিনারে অংশগ্রহণ করার পরে ওনাকে নিয়ে আমি টোকিও শহর ঘুরি এবং বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে ওনার আরো ওনার সম্বন্ধে জানার আমার সুযোগ ঘটে। সাথে ওনার স্ত্রীও ছিলেন, ভাবের সাথে আমার সেই সোর্সের পরিচয়। এরপরে আমি দেশে ফিরে 1999 সালের দিকে ওনাকে একবার লিখলাম যে আমি বল স্টেট বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ফ্যাকাল্টি হিসাবে কিছুদিন কাজ করার সুযোগ পেতে চাই। তো প্রফেসর মীর মাসুম আলী একজন শিক্ষাগুরু, উনি টোকিওতে থাকতে দেখেছেন আমি কিসের উপর গবেষণা করছি এবং আমার গবেষণা কর্মগুলি উনি দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন। সেকালে আমাকে বললো, ফরহাদ ঠিক আছে তুমি এখানে লেখো, আমি তোমার জন্য চেষ্টা করবো। এবং আলটিমেটলি 2000 সালে আমি বল স্টেট বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর হিসেবে যাই আর প্রফেসর মীর মাসুম আলীর সাথে খুবই ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ পাই। আমি বল স্টেট বিশ্ববিদ্যালয়ের যে প্রফেসর মীর মাসুম আলীর যে ভূমিকা এবং তার সেখানে তার যে অবস্থান, তার যে পরিস্থিতি, সেটা দেখে অভিভূত হয়েছে। আমার কাছে খুব আশ্চর্য লেগেছে যে প্রফেসর মীর মাসুম আলী এত ভালো একজন রিসার্চার, অথচ তার মনটা কত বড় যে উনি যখনই সুযোগ পেতেন, যখনই উনি কোনো এক জায়গায় সুযোগ দেখতেন, সেখানে বাঙালি কোনো ছাত্রকে বাংলাদেশের থেকে নর্থ আমেরিকাতে পড়ানোর সুযোগ করে দিতেন। যদি এখন রোকসানা রহমান লাকি প্রস্তুত থাকে তাহলে আমরা অনুষ্ঠানে একটি গান পরিবেশনের জন্য যেতে চাই। ওকে, আমি শুরু করছি স্বর্ণযুগের গান। আগুন ঝরা ফাগুন যখন এলো পলাশ বনে, তোমার কথাই ভেবেছিলাম আমি মনে মনে, তোমার চোখে তাই তো খুশির পরাগ মেখেছি, আমি তোমার চোখে তাই তো খুশির পরাগ মেখেছি। তুমি সাত সাগরের ওপার থেকে আমায় দেখেছো, আরে মন ভ্রমরের কাজল পাখায় ছবি কিছু, আমি ময়ূর পঙ্খী নাও ভিড়ে তোমায় দেখেছি, আর প্রবাল দ্বীপের পান্না ভেবে দেখেছি। শুকনা চাঁদে পঞ্চমীতে সাগর যখন দোলে, তোমার আশায় বসেছিলাম বাতায়ন খুলে, দক্ষিণ হাওয়ায় তাই তো তোমায় চিঠি লিখেছি, আমি দক্ষিণ হাওয়ায় তাই তো তোমায় চিঠি লিখেছি। তুমি সাত সাগরের ওপার থেকে আমায় দেখেছো আর মন ভ্রমরের কাজল পাখায় ছবি কিছু আমি ময়ূর পঙ্খী না ভিড়িয়ে তোমায় দেখেছি আর প্রবালে দ্বীপের পান্না ভেবে ধন্যবাদ। সাত সাগরের ওপার থেকে আমাদের গর্বিত বাঙালি, যাকে আমরা এই সাত সাগরের এপার থেকে তাকে সম্মান জানাই। উই রেসপেক্ট ইউ ফ্রম এ লং ডিস্টেন্স। জান্না, উই আর স্যালুটিং হেম ফ্রম এ লং ডিস্টেন্স। The song was about like that. So we are very distance from there, here and there. So we respect him. We are waiting for his success, your teacher's success. So we are proud of them, him. আমরা এখন দর্শকদের জন্য একটি অন্যরকম সংবাদ দিতে চাই। বিদেশে থেকে আমাদের আজকের এই মহামতি, তিনি ছাত্রদেরকে, বাইরের ছাত্রদেরকে ইংলিশ শেখাচ্ছেন। এইটা এরকম একটি ছাত্র আমাদের সঙ্গে যুক্ত আছেন। স্যার জানবেন তার একজন ছাত্র আছেন, তিনি কোরিয়া থেকে, প্রফেসর কিম, যাকে আপনি স্যার ইংরেজি শিখিয়েছেন, তিনি বলেছেন তাকে আমরা যুক্ত করে রেখেছি। ডু ইয়ং কিম ফ্রম কোরিয়ান, আপনি যাকে ইংরেজি শিখিয়েছেন, আজকে তিনি প্রতিষ্ঠিত প্রফেসর। তো তিনি আপনার সম্পর্কে বলেছেন এবং ইংরেজিতেই বলেছেন। Hello, this is Do Young Kim. I'm a former student of Dr. Ali, and I'm currently working at Sam Houston State University as an assistant professor of statistics in Huntsville, Texas. And I just want to talk about a little story about Dr. Ali. And when I came to US, actually, I didn't have any proof of the English fluency, but he accepted my application. That's why I was able to come here. And also after I came here, he helped me to get an assistantship so that I could have some experience in teaching. So as an instructor, I worked at Ball State University for one semester, 1 year. And then after that, I also have a lot of teaching experience at the University of South Florida when I studied my PhD in the PhD program. And it helped me a lot to get my job after I got doctoral degree. And when I was in Ball State in Muncie, every time when you have some kind of event like Thanksgiving break or winter break, usually our all graduate students are lonely and we don't have anything to do. We don't have any place to go. But Dr. Ali always invited all the graduate students, including me, not only Bangladeshi students. So we always went to Dr. Ali's house and we enjoyed dinner and time there. So I still remember a lot funny things and a lot important unforgettable time with Dr. Ali. So he was a really great professor, and then he was really great help to not only me, all the graduate students. And I'm still using his mathematical statistics lecture note when I teach my graduate students, and it is really useful. It's a little changed since 2006, but basically it's all the same thing, and I'm just adding some kind of new technology things in mathematical statistics. I'm still using the same note. So I really appreciate with many things, not only Dr. Ali, also his wife. His wife also helped us a lot. So I want to say thank you, and I don't think I can return everything, all the papers what I got from Dr. Ali, but whenever he needs me, I try to help him, and whenever I need him, he always try to help me. So I really appreciate his help, and then that's it. All right, thank you, Dr. Ali. Yes, sir. So that is your student, so Do Young Kim, Sam Houston State University, Texas থেকে তিনি এখন আপনার গর্বিত ছাত্র। আমরাও আসলে গর্বিত তার এই কথাতে। ঠিক একইভাবে আমি আমার বান্ধবী, একসাথে ইউনিভার্সিটি পড়েছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সে পরিসংখ্যান বিভাগে ছিল। ফেরদৌসী বেগম আমার সাথে আপনার সম্পর্কে অনেক কিছু শেয়ার করেছেন। তো তার একটি ধারণা এই কিমের সঙ্গে আমার একটু রিলেট করার কারণে আমি এখন আমার ইউনিভার্সিটির বান্ধবী ফেরদৌসী বেগম, ডক্টর ফেরদৌসী বেগম, আপনার ডিরেক্ট স্টুডেন্ট, তিনি আপনার জীবনী নিয়ে আমাদের সঙ্গে খুব করে বলেছেন। যেহেতু আমাদের এই চ্যানেলে আমরা মানুষের বায়োগ্রাফি, গ্রেট পিপুলের বায়োগ্রাফি আর্কাইভ করি, তো সে আমাকে প্রচুরভাবে বলেছে সে এই ব্যাপারে কাজ করতে চায়। আপনার জীবন নিয়ে লেখার ক্ষেত্রে ফেরদৌসী বেগম কথা বলেছে। আমি এখন ফেরদৌসীকে যুক্ত করে তার কথা একটু শুনতে চাই। ফেরদৌসী আপনার সম্পর্কে কি বলছেন? আমি ডক্টর ফেরদৌসী বেগম, বর্তমানে ইউএস ফেডারেল গভর্নমেন্টে কর্মরত আছি। ডক্টর মাসুম আলী স্যারকে নিয়ে তো সারাদিনই কথা বলা যাবে। উনি একাধারে যেমন একজন বিখ্যাত পরিসংখ্যানবিদ, একজন পরিপূর্ণ শিক্ষক, সব থেকে বড় হলো একজন বড় মাপের মানুষ। বল স্টেট ইউনিভার্সিটিতে মাস্টার্স করার সময় ডক্টর মীর মাসুম আলী আমার একাডেমিক ও মাস্টার্স থিসিস অ্যাডভাইজার ছিলেন এবং বেশ কয়েকটি কোর্সও তিনি পড়িয়েছেন। আমরা ছিলাম ওনার শিক্ষক জীবনের শেষ ব্যাচের স্টুডেন্ট। যে বিষয়টি আমি খুব এনজয় করেছি বল স্টেটে থাকাকালীন সময় তা হলো উনি ওনার শিক্ষকতা ক্লাসরুমে সীমাবদ্ধ করেননি। ক্লাসে যেমন স্ট্যাটিস্টিক্স শিখাতেন, তেমনি ক্লাসের বাইরেও বাংলাদেশ অথবা অন্য দেশ থেকে আসা আগত স্টুডেন্টদের আমেরিকান কালচার নিয়ে ধারণা দিতেন। যেহেতু আমার রিসার্চ এরিয়া ভিন্ন, তাই ওনার সাথে আমার জয়েন্ট কোনো পাবলিকেশন নেই। আমার রিসার্চ এরিয়া হলো স্ট্যাটিস্টিক্যাল জেনেটিক্স। কিন্তু মজার ব্যাপার হলো আমি যখন জেনেটিক্স রিলেটেড মাস্টার্স থিসিস টপিক সিলেক্ট করি, উনি কিন্তু আমাকে উৎসাহ দিয়েছিলেন কাজটি করার জন্য। কাজটি ছিল তখন রিলেটিভলি নিউ এবং কম্পিউটেশনালি ইন্টেন্সিভ। উনি বল স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট ও পার্ডু ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে সাহায্য করেছিলেন কাজটি করতে। আর পরবর্তীতে আমি আমার পিএইচডি থিসিস এবং আমার পোস্ট ডক্টরাল ওয়ার্কও কিন্তু স্ট্যাটিস্টিক্যাল জেনেটিক্সের উপরই করেছি। আর এর শুরুটা হয়েছিল বল স্টেটে স্যারের উৎসাহে। সকল দেশি স্টুডেন্টদের জন্যই ওনার দরজা ছিল খোলা। একাডেমিক এবং নন একাডেমিক সব বিষয়েই ওনার সাহায্য পেয়েছি সবাই। আর সোশ্যাল সাপোর্টের কথা বলতে গেলে ওনার স্ত্রী আমাদের অতি প্রিয় লীনা ভাবির কথা কিন্তু না বললেই নয়। সব নতুন স্টুডেন্টদের শহর চেনানো থেকে শুরু করে নতুনদের আনুষঙ্গিক জিনিসপত্র কিনে যার জায়গায় সেট করে দেয়া, উইকেন্ডে আমাদের আবদারের রান্না করা, মায়ের মতো আদরে আগলে রাখা ছিল ওনার স্বভাবগত। মীর মাসুম আলী স্যার এবং ওনার ফ্যামিলির যে কারোর সাথে ইন্টারেকশন শেষে যে অনুভূতি হয় তা হলো আমি খুব স্পেশাল, আমি খুব ইম্পর্টেন্ট একজন মানুষ। খুব কম মানুষের সাথে ইন্টারেকশনেই আমার এই অনুভূতি তৈরি হয়েছে। জানি না কখন স্যার এই অডিও ক্লিপটি শুনবেন। আমি স্যারকে বলবো যে ওনার লেখা বই এবং জার্নাল পেপার পড়ে সবাই স্ট্যাটিস্টিক্যাল নলেজ গেইন করতে পারবে, কিন্তু ওনার জীবন সম্পর্কিত গভীর উপলব্ধিগুলো সবাই মিস করবে। ওনার এমপ্যাথি, ওনার কম্প্যাশন ফর আদার্স, ওনার মানবিকতা, ওনার রসবোধ, এসব তো আর স্ট্যাটিস্টিক্যাল পেপার পড়ে বোঝা যাবে না। স্যারকে আগেও বলেছি, আজও বলবো, স্যার লিখে ফেলুন আপনার বর্ণাঢ্য জীবনের পরতে পরতে ছড়িয়ে থাকা গল্পগুলো। স্যারের দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করছি। স্যার, আমার বান্ধবীর সঙ্গে আমিও একমত এবং আপনার জীবনী লিখে ফেলার বিষয়ে আপনি অবশ্যই সহযোগিতা করবেন, আমরা সেই ক্ষেত্রে কাজ করতে চাই। ঠিক একইভাবে আপনার খুব পরিচিত আমাদের দেশের খুব আইকন শিল্পী, যেটা তরুণ প্রজন্মের কাছে খুব অহংকারের, মেহেরিনও আপনার সম্পর্কে আপনার জন্য কথা বলে তিনি আমাদেরকে সঙ্গীত শোনাবেন। তিনি আমাদের সঙ্গে কানেক্টেড হয়ে একটি উপস্থাপনা দেবে। সেই কারণে আমরা দর্শকদেরকে এখন সারপ্রাইজড আমাদের মেহেরিন মাহমুদকে স্যারের জন্য তিনি কি বলেছেন এবং তার সঙ্গীত পরিবেশনা সাধারণত তিনি যা করেন না তা আজকে করেছেন, অনেক কষ্ট করে করেছেন, এটা আমরা দর্শকদের দেখলেই বোঝা যাবে। আসসালামু আলাইকুম, সবাইকে আমার অনেক অনেক সালাম ও শ্রদ্ধা। আমি আজকে এত গুণী মানুষের সান্নিধ্যে আসতে পেরে আমি ভীষণ নিজেকে ধন্য ও গর্বিত মনে করছি এবং আমার পরম শ্রদ্ধা মাসুম আলী চাচাকে এবং চাচিকে, যারা সব সময় আমার বাবা মার সান্নিধ্যে ছিলেন এবং তাদের মৃত্যুর পরেও আমরা চাচা চাচির সান্নিধ্য উপলব্ধি করেছি। আসলে আমার বাবা মার সাথে চাচা চাচির বন্ধুত্ব ছিল আমার জন্মের অনেক আগে থেকেই এবং আমি আজ অবধি এই দুটো মানুষের যে স্নেহ এত দূর দেশ থেকেও বোধ করেছি সেটা আমাদের কাছে, আমাদের দুই বোনের কাছে ভীষণ ভীষণ ভালো লাগার, ভীষণ শ্রদ্ধার। এত দূর দেশে থেকেও যে তারা তাদের বলব এত সহমর্মিতা দিয়েছেন যে আমরা তাদের উত্তরসূরি হয়েও কথা সব সময় জেনেছি সব সময় তাদেরকে দেখেছি বাংলাদেশে এলেই এবং উপলব্ধি করেছি যে এমন দুজন মানুষ আছেন আমার বাবা মার যারা তাদেরকে যেখানেই থাকুক পৃথিবীর অনেক অনেক ভালোবাসে আমি চাচার আজকের এই অনুষ্ঠানে একটি গান গাইবার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আমরা এবার আপনার জন্য আমাদের ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর নেসার ইউ আহমেদ, ডক্টর নেসার ইউ আহমেদ আপনাকে নিয়ে কবিতা লিখেছেন। সেই বিষয়ে আমরা এখন প্রফেসর ডক্টর নেসার ইউ আহমেদ, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর, তার কাছে যাচ্ছি। আপনার জন্য তিনি ডক্টর মীর মাসুম আলী। এক পরিসংখ্যানে কয়েক বছর আগে দেখা গেছে শত শত লক্ষ লক্ষ বিজ্ঞানী যারা পরিসংখ্যানের উপর কাজ করে, তার ভেতর তিনি 25তম। আমি ছোটবেলা থেকেই ডক্টর মীর মাসুম আলী সম্পর্কে শুনে এসেছি। আমি যখন ইন্ডিয়ানা স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ চাকরি নিয়ে ইন্ডিয়ানাতে আসি, তখন ওনার সান্নিধ্যে আসার সুযোগ হয়েছে। তিনি বল স্টেট ইউনিভার্সিটির প্রফেসর, আর আমি থাকি ইন্ডিয়ানাপোলিস, প্রায় 100 কিলোমিটার দূর। তারপরেও উনি আমাকে এত স্নেহ করতেন যাতে করে আমি ওনার বাড়ি যাওয়া, উনি আমাদের বাড়িতে আসা, গান গাওয়া, তারপর মন খুলে কথা বলা। সেই সুবাদে মাসুম ভাই আমাকে ছোট ভাইয়ের মতোই জানতেন বিদায় সব কথা বলার সুযোগ হয়েছে। একবার ডাক্তার বলেছিল, মীর, you have a 25 years old heart stuck in 70 years body. উনি গানও করতেন, গল্প পছন্দ করতেন, বিজ্ঞানও করতেন। আর উনি এখন মাটির মানুষ, কত সহজভাবে ভেদাভেদ ছাড়া ধনী দরিদ্র কে কি কোন ধরনের কাজ করে ওটুকু মাথা ব্যথা নাই, যে সবাই সাথে সমানভাবে মিশতেন। আর একটা ঘটনা বলি, একবার এক বাংলাদেশি লোক রাতে কাজ করতে গেলে গাড়ি চাপা পড়ে মারা যান। তিনি 100 কিলোমিটার দূরে থেকে এসে ও কিভাবে করা যায়, তার কিভাবে দাফন করা যায়, তার সম্পর্কে কিভাবে সাহায্য করা যায়, একেবারে নিজের মতো করে করেছে। আমার খুবই ভালো লেগেছে ওনার ওষুধ দেখে। আর সেই সুবাদে আমি একটা কবিতাও লিখেছি ওনার সম্পর্কে। তো কবিতাটা আমি পড়ি, ওর ভিতরেই আপনারা ওনার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছুটা আশ পাবেন। কবিতার নাম ডক্টর মীর মাসুম আলী, শিক্ষাবিদ দীপ্তশালী। মীর করেন মনস্থির, জীবন যাপন করবেন জ্ঞানের মশাল জালি। হৃদয়ে পবিত্র মাসুম, মনে শক্তিশালী আলী, মীর মাসুম আলী। করেছেন দান যত জ্ঞান বিজ্ঞান, জীবন ভর শিক্ষার প্রদীপ জ্বালি। তিনি প্রফেসর মীর মাসুম আলী। আছে তার কত শত জন ছাত্র শিক্ষক বন্ধু স্বজন, পেয়েছে প্রেরণা উৎসাহ উদ্দীপনা, যার যাহা প্রয়োজন। ছোট বড় সবার তরে সান্নিধ্যে আসেন তিনি অতি মাধুর্যে, উচ্চ মানে সম্মানে কাছে টানেন আদর স্নেহের ঔদাহ্যে। একজন নামী পরিসংখ্যানবিদ, বিশ্বখ্যাতি তার, স্বীকৃত জ্ঞানী গুণী, নেই অহমিকা অহংকার। সবার সাথে মেলামেশা করেন অনায়াসে, প্রয়োজনে থাকেন ছোট বড় সবার পাশে। 4 প্রজন্ম তার হয়েছে এই দেশে এই পরিবেশে, ভুলেন নাই তবু মাতৃভূমি যতজন স্বজন বাংলাদেশে। অতি মনোনিবেশে অশেষে ধ্যান ধারণায় করেন গবেষণা, সূক্ষ্ম পর্যবেক্ষণ পদ্ধতির উন্নয়ন এই তার ভাষণা। নামে সঞ্চিত যত গুণাবলী, গুরুজনের দেয়া নাম মীর মাসুম আলী। এক অনন্য শিক্ষাবিদ দীপ্তিশালী, প্রফেসর মীর মাসুম আলী। Yes sir, you are the great মীর মাসুম আলী। আমরাও বলি স্যার, you are the great মীর মাসুম আলী। Jana, I think you are feeling that type of things. He is telling in Bangla, he is the great Mir Masoom Ali. We are telling him great Mir Masoom Ali. Yes. In a poem, the professor has told it, or he is the great. Okay. So, he is great, and I wish I could understand all the messages he's getting, but I can tell in their faces how much he means to them and how much he's done for them. And you've done so much for me and the other students that were in that program and all the programs that follow. You have sown so many seeds, Dr. Ali, and we are all very fortunate to have your shade today. Yeah, Jana. Thanks, Jana. Thanks. Sir, so your son and daughter over the world. I think we are also your son and daughter here and grandson daughter here. So, amra jokhon son and daughter kothay ashlo, সন্তানদের কথা আমরা আপনার বড় কন্যা নাহিদ আলী ন্যান্সিকে কানেক্টেড করে রেখেছি। তিনি আপনার সন্তান হিসেবে, মানে আমরা পরিবারের সত্যি সন্তান হিসেবে, আমরা তো ছাত্র শিক্ষক সন্তান, এবার আপনার পরিবারের সন্তান নাহিদ আলী ন্যান্সি কি বলেছেন আমরা একটু জেনে আসি। Hi, my name is Nancy Ali. I'm the oldest daughter of Dr. Mir Masoom Ali. When I was asked to talk about my father's accomplishments for this piece, I thought how everyone already knows about his professional endeavors as a highly successful statistician and scholar. So what I'm going to do is talk really about his accomplishments as a parent, as a friend, and as a husband. I'm not sure that people are aware of who he is as in those roles and what he's accomplished as a human being. My father grew up in a home with parents that showed total commitment to social justice, and my mom also is aligned with that, as is my father's personal values. So from an early age, we were all raised to treat others with respect and to help others in need. It was really an integral part of how we were we grew up. As the oldest of four children, I have the best, though hazy, memories of our early years back home, but all four of us were grounded with the importance of our heritage, so Bangladesh continues to be an integral part of how we define ourselves. First and foremost, my dad really believed that education was really important and that we should take advantage of all the opportunities that are afforded to us. I remember my father telling my mom that if we had a good education, we would be able to overcome any obstacles that life may throw at us. With three daughters and one son, he gave equal importance to all of us to receive a good education. I have a graduate degree in journalism, and I've worked in print media before shifting into executive management positions in philanthropy and community relations. My sister Nikki has a PhD in criminal justice and sociology and is currently a professor at Purdue University Northwest and has served as a strong social justice advocate for wrongly incarcerated victims. My youngest sister Mimi has a master's in business administration, and she serves as a senior consultant in business systems to a variety of companies. My brother, who is the youngest, his name is Ishtiak, is a board-certified interventional cardiologist at a major medical hospital in Indiana. As I mentioned earlier, while a good education was a cornerstone of what Dad believed in for all of us, he and Mom also taught us the value of kindness and generosity to everyone we interact with. And rather than talk to us about it, we saw all of the actions that he took over the years. And I could probably go on for minutes and minutes more, but I have a limited time, so I will stop around how impactful my father has been for hundreds of people around the globe, and especially those from the Bangladesh community. But let's not only discuss my dad's love of education, his students, and his good-heartedness towards others. He has another passion that I have to share with all of you, and that is music. My father has an amazing voice, and he loves to sing. And in fact, 2 years ago, during their 60th anniversary, my dad sang my mother a beautiful song from Bangladesh, and a Bengali song, I should say. He and my mom, and the memories that I have of my youth, there are many, many addas happening late into the night while the music was being played, and Mom was cooking her gorugosh, and everybody was enjoying those evenings. Anyway, that's a little reflection of my father, probably a little bit longer than might have been expected, but it, as I said, it's very hard to share a limited, short commentary about my dad, because he has had a very driven, passionate, and full life, and he continues to be involved with everything he does. We are very blessed to have been raised with he and my mom teaching us how to laugh a lot, love a lot, and live fully, and be driven and motivated, both in our professional careers but also in helping others. So, sir, she wanted to tell more, but we stopped her the time. Limitation. Right. So there is another professor from Budapest, Central European University Budapest, the acting dean, your student, direct student, Professor Dr. Julius Horvath is there. He is telling about you. Hello, my name is Julius Horvath. I'm a full professor at Central European University, formerly in Budapest and now in Vienna. I will use this couple of seconds to pay a tribute to my teacher, Mir Masoom Ali. I came in 1990 after the fall of communism to the United States to study and spent first 2 years at Ball State University, which was a wonderful place, a very rich place. But among the teachers there, the biggest impression was made on me by Mir, because Mir's lessons, Mir's lecture about mathematical statistics were deep in understanding of mathematical background, were deep in understanding this new science of modernity, statistics, but also they contained different deep observations about life, about health, about the life in India, Bangladesh, and Pakistan, the subcontinent, and about the different levels of universities. For example, I didn't understand at that time the university differ in their ranking. That was a new thing which we didn't see in communism. So basically that was a great time, I remember very well, and when I published 2 books recently about history of economic thought in Palgrave, Macmillan and Routledge, I paid also their tribute to Mir, thanking for inspiration which he provided all the life. Sir, there is another professor, Dr. Michael Carls, and he's the chairman Mathematical Science Department, Ball State University. So Professor Michael Carls, I'm chair of the Department of Mathematical Sciences at Ball State University. Today I'm pleased to honor Dr. Mir Masoom Ali. After completing a PhD in Mathematical Statistics from the University of Toronto in 1969, Dr. Ali joined our department to teach statistics courses. Since we did not have a program in statistics, Dr. Ali worked to develop a graduate program that offered an MS and MA degree in Mathematical Statistics. These efforts include designing almost all the courses for these programs. This program, which was approved in 1971, is still active today, offering master's degrees in statistics. After founding a graduate statistics program, Dr. Lee was instrumental in the development of a statistics option for an undergraduate mathematics degree, which is still offered as an applied mathematics option. In addition to being a teacher, mentor, advisor, and colleague to many students and faculty members at Ball State, Dr. Ali is an outstanding researcher, publishing around 300 articles in many top international and national referee journals. He's also presented over 130 papers at national and international professional meetings and universities throughout the world. In 1987, Dr. Ali founded, along with Dr. Charles Sampson of Eli Lilly, the Midwest Biopharmaceutical Statistics Workshop. This conference has been held annually for over 40 years, with most meetings occurring at Ball State's campus. In 2007, Dr. Ali retired as the George and Francis Ball Distinguished Professor Emeritus of Statistics and Professor Emeritus of Mathematical Sciences after serving 50 years as a practicing and teaching statistician. Since retirement, Dr. Ali is still very active as a researcher, has published about 50 papers in a book, with another book submitted for publication and 2 more in preparation. Congratulations to Dr. Mir Masoom Ali, my colleague and friend. Yes, sir. There is another great professor, Professor Dr. Abdus Wahid Shumon. He's the Department of Biostatistics, University of Pittsburgh, USA. He's your direct student and the great professor now. He is from University of Pittsburgh. Dr. Wahid Shumon. He is telling about it. Ami Abdul Shakur Fazlul Wahid, University of Pittsburgh, Pennsylvania, Biostatistics Department এর অধ্যাপক। আমার সবচেয়ে বড় পরিচয় যেটা সেটা হচ্ছে যে আজকে আমরা যার সম্পর্কে কথা বলছি আমি তার ছাত্র এবং অন্যভাবে বলতে গেলে তিনি আমার মেন্টর। আপনারা জানেন ইংরেজিতে একটা কথা আছে যে ব্রেকিং দ্য গ্লাস সিলিং। বাংলাদেশি পরিসংখ্যানবিদদের যুক্তরাষ্ট্রে অধ্যয়ন করতে আসার যে ব্যারিয়ারটা, সেই গ্লাস সিলিংটা, সেটা ভেঙে ফেলার পেছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি হচ্ছেন আমাদের স্যার প্রফেসর মীর মাসুম আলী। সত্যি কথা বলতে কি তার এই অবদানটা কিন্তু আনপ্যারালাল ইন দ্য সেন্স যে অন্য কোনো সাবজেক্টে অন্য কোনো বাংলাদেশি এরকম করে মোটিভেট করে এরকম করে সুযোগ সুবিধা সহযোগিতা দিয়ে তার পরবর্তী জেনারেশনদেরকে অধ্যয়নের যে সুযোগগুলো করে দেওয়া সেটা অন্য কোনো ফিল্ডে করেছেন বলে আমার জানা নেই। আজ থেকে 22 বছর আগে আমি যখন বল স্টেট ইউনিভার্সিটিতে স্যারের অফিসে বসে মাস্টার্স থিসিস কি কি বিষয়ে করব সেটা নিয়ে কথা বলছিলাম, স্যার আমাকে দুটো টপিকের কথা বলেছিলেন, একটা হচ্ছে ডেটা মাইনিং আর আরেকটা হচ্ছে স্কিউসিমেট্রিক ডিস্ট্রিবিউশন। স্যার আমাকে বলেছিলেন যে এই দুটো টপিকই আগামী যুগ যুগ ধরে মানুষ এটা নিয়ে গবেষণা করতে থাকবে। আপনারা জানেন যে সারা বিশ্ব এখন মাতামাতি করছে একটা ফিল্ড নিয়ে, সেটা হচ্ছে ডেটা সায়েন্স। এবং সত্যি কথা বলতে কি আপনারা জানেন যে ডেটা সায়েন্সের উদ্ভাবন হয়েছিল সেই ছোট্ট ডেটা মাইনিং এর ডিসিপ্লিনটা থেকে, যেটা এখন সবাই ডেটা সায়েন্স বলে জানে। তো 22 বছর আগে স্যারের সেই অফিসে বসে আমরা যেই টপিকটার কথা স্যারের কাছে শুনলাম সেটাই এখন পুরো বিশ্ব সেটা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। আর স্কিউসিমেট্রিক ডিস্ট্রিবিউশন নিয়ে দ্বিতীয় টপিকটা, সেটা নিয়েও গবেষণা হচ্ছে আজ থেকে 25 বছর থেকেই এই গবেষণাটা চলছে এবং চলবে বলেই আমার বিশ্বাস। একজন শিক্ষক হিসেবে আপনি তখনই সফল যখন আপনার শ্রেণীকক্ষের পাঠদান অতিক্রম করে আপনি প্রভাব ফেলতে পারবেন আপনার ছাত্রদের বাস্তব জীবনে। ছোট্ট ঘটনার বলি, তাহলে বুঝতে পারবেন। স্যার যখন রিটায়ার করেন, বল স্টেট ইউনিভার্সিটি তার সম্মানে একটা অনুষ্ঠানের আয়োজন করে, আমিও উপস্থিত ছিলাম সেখানে। সেখানে স্যারের একজন আমেরিকান ছাত্রী এসেছিলেন, অনেক আগের ছাত্রী, মানে পাশ করে গিয়েছেন, তিনি এসেছিলেন। তিনি উঠেছেন মঞ্চে বক্তব্য দিতে। সত্যি কথা উনি সারাক্ষণ কি বক্তব্য দিলেন সেটা সবাই অডিয়েন্স শুনতে পেল কিনা জানি না, তবে এটা আমরা সবাই বুঝতে পারলাম যে স্যার ওনার জীবনকে স্পর্শ করেছেন। উনি অঝরে কাঁদলেন পুরোটা সময়। এরকম কমপ্লিমেন্ট, আমরাও শিক্ষক, আমরাও জানি এরকম কমপ্লিমেন্ট খুব কম সংখ্যক শিক্ষকের ভাগ্যেই ঘটে থাকে। স্যার আমাদের জীবনকে স্পর্শ করেছেন ছাত্র হিসেবে, একইভাবে আমরা তার ছাত্র ছিলাম, আমার স্ত্রীও তার ছাত্রী ছিলেন। সেদিক থেকে আমরাও জানি তার এই প্রভাবটা আমাদের উপরেও, আমাদের জীবনেও পড়েছে। আমরা স্যারের ভবিষ্যৎ জীবন সুস্থ থাকুক এই কামনা করি। থ্যাংক ইউ স্যার। প্রফেসর ডক্টর আব্দুল ওয়াহিদ সুমন, ইউ আর ক্যান আই সে সামথিং? Wahid was mentioning about Jana, who is your guest. Actually, Jana was crying on the stage that evening, so I just wanted to Jana know that the previous speaker, he was talking about you. He was present at my retirement banquet. Okay, go ahead. I'll explain to you later on. Okay, Jana, some of the binary things. So you are the witness, the being the famous professor you have. So we are here to be proud. Jana, yes, the professor was telling the girl who was crying that that's me. Yes. So, I was very emotional at his retirement, reflecting on all that he had done for me, and I was overwhelmed with the room of people that have also received such gifts from him. He is an amazing professor, father. He was like a father to me while I was in school, and I'm so proud of him. And I wish you well, and I know that we're going to get together soon. Okay, thank you. Yes, sir. So we are your son and daughter here, likely Jana Scott is telling. So thank you very much, Jana. Yes. We love him, we respect him as very you much. Okay, so you have shown the great people before us, so you are the witness and you are telling directly. Yes, he is the father. Okay. Yep. Yeah, so sir, we are really proud of you. Then another student of you, Dr. Mahbubul Mujumdar, associate professor, chair, data science, Department of Mathematics, University of Nebraska at Omaha, USA. So I would like to present Dr. Mahbubul Mujumdar. He is telling about you, sir. Hi, I am Mahbubul Mujumdar, an associate professor and chair of graduate program in data science in the University of Nebraska at Omaha. I am very happy to talk about my dearest professor, Dr. Mir Masoom Ali. I was his last student to complete the master's thesis under his supervision before he retired from Ball State University. He brought many Bangladeshi students to his university to pursue their dream and become successful in their profession. His advice, encouragement, and guidance played a great role in their success even after graduation from the university. My personal experience at Ball State University was very challenging as I resumed my study after many years of industry jobs. But Dr. Ali's experienced supervision and mentorship helped me overcome those challenges. I observed how easy his classes were, even with the difficult concepts. He was not only my academic advisor, but also a personal mentor even today. I have done one of the longest road trips, about 7,000 kilometers, with him. We became one of his family members. Such is his greatness and care for his students. I pray for him and his family to have good health and peace in mind. Thank you, Dr. Mahbubul Alam Chaudhary. So, another professor, Dr. Ahmed Mustaq Reza, is a former professor of Columbia University and former vice chair Bragg. He is connected with us. Professor Ahmed Mustaq Reza, I am connecting him to tell about you. Mustaq Reza. Sir, Mir Masoom Ali kotha bolle amader shobari mon gorbe pore ote. Masoom bhai amar ogrochor moto ebong আমি যখন 1969 সালে ঢাকা ইউনিভার্সিটি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে ভর্তি হই তখনও কাজী মোতাহার হোসেন ছিলেন সেখানে। এরপরে আমরা ইউনিভার্সিটি থাকতেই স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের যেসব স্টারদের কথা শুনতাম তাদের অগ্রগণ্য ছিলেন মীর মাসুম আলী। আমরা খুবই গর্বিত যে এই ধরনের একজন লোক যিনি বিশ্বে অনেক নাম করিয়েছেন, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট স্ট্যাটিস্টিক্স সাবজেক্টকে উনি অনেক সামনে নিয়ে গেছেন এবং তিনি ঢাকা ইউনিভার্সিটির একজন প্রোডাক্ট, সেই হিসাবে আমরা সবাই খুবই গর্বিত। তিনি একজন কিংবদন্তি, শুধু ওনাকে কিংবদন্তি বললেই হবে না, ওনার রাষ্ট্র পরিবারই কিংবদন্তি। আমার জানা মতে ওনার মতো এই ধরনের একটি এনলাইটেড পরিবার আসলে বাংলাদেশের মধ্যে খুব কমই আছে। ওনার বাবা 1920 সালে আইনবিদ হন। ওনার শ্রদ্ধেয় মাতা উনি ছিলেন একজন নারী অ্যাক্টিভিস্ট। উনি আপোয়া বা অল পাকিস্তান উইমেন্স অ্যাসোসিয়েশন মহিলা সমিতি এদের সাথে খুবই সম্পৃক্ত থেকে নারীদের অধিকার আদায়ে উনি কাজ করেছেন। এই দুই পিতামাতার চারজন ছেলে এবং খুবই ইন্টারেস্টিং হলো যে ওনাদের চারজনই পিএইচডি করেছেন, এর মধ্যে দুজন স্ট্যাটিস্টিক্স এ দুজন ইঞ্জিনিয়ারিং এ। তো এই ধরনের একটা 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 পরিবার থেকে আসার সামান্য কথা না, সেজন্য আমি বলছি যে ওনাদের পুরো পরিবারটাই হলো কিংবদন্তি পরিবার। উনি এখন বল স্টেট ইউনিভার্সিটিতে আছেন এবং সেখান থেকে যেটা করছেন এবং যেটা করেছেন ওনার সারা জীবনে সেটা হলো যে বাংলাদেশে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে যারা ছাত্র ছিলেন তাদেরকে উনি ওখানে নিয়ে গেছেন, ওইখানে উনি চেষ্টা করেছেন এদেরকে আরো বড় স্ট্যাটিস্টিশিয়ান বানানোর জন্য এবং সেই হিসাবে উনি এই বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স স্টুডেন্টদের ক্যাপাসিটি বিল্ডিং এ উনি হিউজলি অবদান রেখেছেন। তো আমরা সেজন্য ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমাদের সারা স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট, সারা স্ট্যাটিস্টিক্স কমিউনিটি ওনার কাছে খুবই গর্বিত। আপনি শতায়ু হন। ইয়েস স্যার, আপনি শতায়ু হবেন। আমরা আসলে আপনার কাছাকাছি কলিগ এবং ছাত্রদেরকেই রেখেছি। Hello, I am Jahangir Alam, Director of Data Science in the pharmaceutical industry in the United States. I have known Dr. Mir Masoom Ali for more than 20 years. I had the opportunity to meet him when I was a young statistician working at Eli Lilly and Company in Indiana. I was there for 17 years. He always guided me and my wife in every step of our life. He is extremely supportive to the people around him. He helped many international students to become successful in the United States throughout his life. Many of his students earned PhD degree from very high reputed institution and they are very successful in both academia and industry. I am glad to have a father figure like him in the United States. I wish a very long healthy life for him. Arekjon connected hoyechen amader Dr. Abu Sufyan, former professor, কিং ফয়সাল ইউনিভার্সিটি সৌদি আরবিয়ান, তিনি অনেক ইউনিভার্সিটিতে ছিলেন। As a senior professor Dr. Abu Sufyan, he is telling about আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, that was late 60s, ও সেই সময় থেকে ঢাকা ইউনিভার্সিটির স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম। তখন থেকে আমি এবং আমরা ওই সময় আমরা যারা ছাত্র ছিলাম প্রফেসর মীর মাসুম আলী সাহেবের কথা শুনতাম এবং তার ভাইয়ের কথাও শুনতাম। প্রফেসর মীর মাসুদ আলী, প্রফেসর আলী উনি কোন মাপের স্কলার সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ ডেজিগনেশনই speaks actually volumes for the, you know, for the knowledge that he has in the discipline. He is George and Francis Ball Distinguished Professor Emeritus of Statistics and Professor Emeritus of Mathematical Sciences, Ball State University in the U.S. Onar contribution to definitely made a real difference in the field of statistics globally. Especially এখন যখন আমরা we are actually sailing through or wading through an academic inferno, সেই সময় প্রফেসর আলী সাহেবের মতো মানুষের জন্য অবশ্যই আমরা অত্যন্ত প্রাউড ফিল করি। ইনফ্যাক্ট আমার প্রাইড ফর হিম নোজ নো বাউন্ডস। আমার সঙ্গে প্রথম দেখা প্রফেসর আলী 1990-তে, সেটা ছিল মালয়েশিয়াতে, জোহর বাহরুতে, ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার একটি কনফারেন্স। এই প্রথম ওনাকে জীবনে আমি দেখি। অল্প আলাপে জানলাম যে প্রফেসর আলীও আমার নাম শুনেছেন, আমার এক ছাত্র যে পরে প্রফেসর আলীর ছাত্র ছিলেন আমেরিকাতে, তার মাধ্যমে। এবং তারপরে আবার প্রফেসর আলীর সঙ্গে আমার দেখা হয় লাহোরে আইসস কনফারেন্সে, এবং সেখানে আমরা একসঙ্গে বেশ কয়েকটি দিন কাটিয়েছি। এই অল্প দিনের মেলামেশাতেই আমি বুঝতে পেরেছি যে উনি কত দ্রুত মানুষকে আপন করে নিতে পারেন এবং একটি অত্যন্ত কী বলবো বিরল যে গুণ মানুষের থাকে সেটা হলো অন্যের উন্নতিতে প্রাণ ভরে খুশি হওয়ার মতো মানুষের সংখ্যা তো খুব বেশি নাই। উনি কিন্তু সেই মাইক্রোস্কোপিক ফিউর মধ্যে একজন, অন্তত আমি সেই হিসাবে ওনাকে দেখেছি। মানুষ হিসাবে প্রফেসর আলী অত্যন্ত অমায়িক, সফট স্পোকেন, সদালাপী এবং অত্যন্ত উপকারী। শুনেছি যে বাংলাদেশি কোনো ছাত্র যখনই ওনার সঙ্গে যোগাযোগ করেছে, উনি যখন বল স্টেটে পড়াতেন, তখন সেই ছাত্রের জন্য উনি হি কুড হ্যাভ গন অ্যাকচুয়ালি a number of extra miles to help that student. এই কথাটা বোধ হয় আমরা যারা ওনাকে চিনি সবাই বোধ হয় আমরা জানি। এই গুণগুলো আসলে খুব বেশি তো দেখা যায় না, যেটা আমি আগেও বলেছি। এখন প্রফেসর আলী বিভিন্ন রোগে আক্রান্ত, কারণ আমার সঙ্গে প্রায় ওনার ইমেইলে এবং ফোনেও কথাবার্তা হয় এবং বয়স তো 80 পার হয়ে গেছে বেশ আগেই। এখন আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে এবং ওনার পরিবারের সকল সুস্থ রাখেন এবং দুনিয়া এবং আখিরাতে মঙ্গল দেন। আমরা জানি আপনি আসলে সুস্থ আছেন, সেটা আমরা মন থেকে খুব করে চাই। স্যার যে বলেছেন কোথায় আপনি অসুস্থ আছেন সেটা আমরা আসলে মানি না এবং মানতেও চাই না। জানা স্কট, your professor is well fully, I think. Yes. Yes. And we wish and pray for him the full sound body. Professor Mir Masoom Ali. So lastly, we have the Vice Chancellor, Professor Dr. Manindra Kumar Rai. He is the Vice Chancellor of Ranada Prasad Shah University, Naranjganj in Bangladesh. The Vice Chancellor, Professor Dr. Manindra Kumar Rai. He is here for you, sir. আমি অত্যন্ত গর্বের সঙ্গে বাংলাদেশ বংশভূত আমেরিকান প্রখ্যাত পরিসংখ্যানবিদ প্রফেসর ডক্টর মীর মাসুম আলীর বর্ণাঢ্য কর্মময় জীবনের কথা বলছি, যিনি একাধারে শিক্ষাবিদ, গবেষক, লেখক এবং জনহিতৈষী। তিনি 1984 এবং 91 সালে পরপর দুবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিজিটিং প্রফেসর হিসাবে পরিসংখ্যান বিভাগে অধ্যাপনা করতে আসেন। দুবারই তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়, তাই আমরা প্রায় 37 বছরে পরিচিত। তবে আমরা যৌথভাবে গবেষণার কাজ আরম্ভ করি 1991 সাল থেকে। যৌথভাবে আমাদের 4টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। 2001 সালে আমি কানাডার উইন্ডসর বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং স্কলার এবং সিজনাল ইনস্ট্রাক্টর হিসেবে যাই। ওই সময় আমাকে বল স্টেট বিশ্ববিদ্যালয় হতে তিনি ভিজিটিং প্রফেসর হিসাবে আমন্ত্রণ জানান। দুটো প্রোগ্রামের মধ্যে ওভারল্যাপিং এবং যুক্তরাষ্ট্রে 9/11 ঘটনার জন্য সুযোগটি কাজে লাগাতে পারিনি। 2007 সালে বল স্টেট বিশ্ববিদ্যালয় কর্তৃক অবসর গ্রহণ উপলক্ষে প্রফেসর মীর মাসুম আলীর সম্মানে 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে প্রকাশিত ফেসফিক্টের আমন্ত্রণ সাপেক্ষে আমার একটি প্রবন্ধ প্রকাশিত হয়। এছাড়া 70তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সম্মানে আন্তর্জাতিক পরিসংখ্যান বিজ্ঞান জার্নালে বিশেষ সংখ্যায়ও আমন্ত্রণ ক্রমে আমার একটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়। আজও আমরা নিয়মিত মত বিনিময় করে থাকি। তিনি 1967 সালে 9 মাসে স্নাতকোত্তর এবং 1969 সালে মাত্র 2 বছরে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে গাণিতিক পরিসংখ্যানে ডোনাল্ড এস ফ্রেজারের তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একই বছর তিনি আমেরিকার বল স্টেট বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যানের সহকারী অধ্যাপক হিসাবে যোগদান করেন। অদ্যাবধি তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস হিসাবে কর্মরত আছেন। তার প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা 300। বিশ্বজুড়ে বিভিন্ন সম্মেলনে এবং বিশ্ববিদ্যালয়ে 120টি প্রবন্ধ উপস্থাপন করেন। 225টি গবেষণা প্রবন্ধ এবং বই মূল্যায়ন করেন। তিনি একটি বইয়ের লেখক। 84 বছর বয়সেও তিনি গবেষণা ও বই লেখায় ব্যস্ত জীবন কাটাচ্ছেন। তিনি বিশ্বের অনেকগুলো নামকরা বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করছেন। তিনি বহু আন্তর্জাতিক সম্মাননা, পুরস্কার এবং তার নামে বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে। তিনি পরিসংখ্যানের অনেকগুলো লার্নেড সোসাইটির সদস্য। বিশ্বখ্যাত 400 পরিসংখ্যানবিদের মধ্যে তার অবস্থান 25তম। আমেরিকার নাগরিক হওয়া সত্ত্বেও তিনি দেশের কথা কখনো ভুলে যাননি। আমাদের দেশে অনুষ্ঠিত প্রতিটি আন্তর্জাতিক পরিসংখ্যান সম্মেলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং নবীন পরিসংখ্যানবিদদের উৎসাহিত করেছেন। অনেক বাংলাদেশি শিক্ষার্থীকে উচ্চশিক্ষায় তিনি সহযোগিতা করেছেন এবং করছেন। আমার দৃষ্টিতে তিনি একজন অত্যন্ত সুন্দর ও সাদা মনের আলোকিত মানুষ। আমি তার সুস্বাস্থ্য দীর্ঘজীবন কামনা করছি। আমরা জানলাম আপনি, আমি যতদূর জেনেছি আপনি তো আমাদের আসলে সেই ট্রানজিশন আপনি বলেছেন, সত্যি সত্যি সেই প্রি হিস্টরি বলা যেতে পারে বাংলাদেশের, যারা ট্যালেন্টেড প্রি হিস্টোরির জায়গা, সেখান থেকে আধুনিক যারা এই ট্যালেন্টেড পিপুল আছে তাদের ব্যাপারে আপনি খুব পুরাতন বিষয়াদি সংগ্রহ রাখেন এবং আপনি পুরাতনের সঙ্গে খুব নতুনের সংযোগ ঘটাচ্ছেন, যেটা পরিসংখ্যানে যেটা খুব প্রমাণ হচ্ছে এখন একেবারে স্ট্যাটিস্টিক্যাল এই জায়গাটি। আপনি এই যে আপনার জীবনে ছোট করে, এখন আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে, আপনি যে আপনার সম্পর্কে পুরাতন, আমরা কাজী মোতাহার স্যারের কথা শুনেছি, আমরা বাংলা সাহিত্যের এবং মানুষ হবার জন্য তার লেখা, তার সঙ্গে আপনার পরিচয়, অন্যান্য যে বিষয়গুলো আপনি পুরাতন সিলেবাস রাখেন নতুন সিলেবাস করার জন্য, এই যে আপনি রাখেন, এটার একটু সম্পর্কে আপনি আমাদের একটু স্মৃতি বলবেন। আমি ওনাকে 1948 থেকে চিনি, কারণ আমার বড় ভাই প্রথম ব্যাচের স্ট্যাটিস্টিক্সের ছাত্র ছিলেন এবং আমার বড় ভাই খুব প্রিয় ছাত্র ছিলেন এবং উনি সেবার সব ছাত্রদের মধ্যে হি ওয়াজ ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং হি গট গোল্ড মেডেল অ্যান্ড হি ওয়াজ ভেরি ফেভারেট। উনিও দাবা খেলতেন আর কাজী সাহেবও দাবা খেলতেন। তখন আমি নিচে পড়ি আর কি, আইসি এই ধরনের আর কি, আই ডোন্ট রিমেম্বার, নো, তখন আমি হাই স্কুলে। তো যাই হোক, তারপরে তো আমার ভাইয়ের কাইন্ড অফ প্রেশারও বলতে পারে অথবা তার অনুপ্রেরণায় আমি স্ট্যাটিস্টিক্সে ঢুকলাম। আমি মেডিসিনে ভর্তি হয়েছিলাম, ইঞ্জিনিয়ারিংয়ে, কিন্তু দাদা বললেন যে এটা নতুন সাবজেক্ট, তুমি পড়ো। তো কাজী সাহেব ছোট, খুব সংক্ষেপে বলবো কয়েকটা ইনসিডেন্ট আর কি। কাজী সাহেবের একটা গাড়ি ছিল, কালো রঙের একটা বেশ বড় গাড়ি ছিল। 90% অফ দি টাইম ইট উড নট স্টার্ট। গাড়ি নিয়ে আসতো ড্রাইভার, তা আমাদেরকে স্টার্ট না করলে আগে দিত ওই ক্র্যাঙ্ক, দে হ্যাড টু স্টার্ট দি কার উইথ দি ক্র্যাঙ্কেস। So, and then you had to push the car to start. So every time he would go home, the car would start and the driver would come and say, can some of you just push the car? So that was his car. But he would come mostly on a bike and ওটাকে কি বলে, একটা ওই পায়জামার সাথে নিচে একটা ক্লিপের মতো লাগিয়ে, যাতে পায়জামাটা ইয়ের মধ্যে না যায়, সেই চেইনের মধ্যে। So that's how he was, very সিম্পল পার্সন। তো আমার মনে আছে দুটো ঘটনা, এখন জানি না পাবলিকলি আমি বলতে পারি কিনা। ওনার কিছুই মানে খেয়াল টেয়াল করতেন না। একদিন দেখি উনি সেই পাজামার উপরে ফুল প্যান্ট পরে এসছেন, প্যান্ট পরে এসছেন পাজামার উপরে ক্লাসে, কোনো খেয়াল টেয়াল নেই আর কি। সো যাই হোক, এই স্মৃতি আমি আই উইল নেভার ফরগেট। অ্যান্ড something close to that happened to me also in my class. I was not wearing, you know. So anyway, I was a student, so I think you will forgive me for that. And jeta sobche বেশি ইয়ে হয়তো ইন্টারেস্টিং হবে, হি ওয়াজ হার্ড অফ হিয়ারিং। আই এম টকিং অ্যাবাউট জানা, আই এম টকিং অ্যাবাউট মাই ফর্মার প্রফেসর হু ইজ এ ভেরি ফেমাস গাই। সো হি উড নট, হি ওয়াজ হার্ড অফ হিয়ারিং, and one of my classmates was he became ultimately a CSP officer and all this, but he would never study statistics. He would prepare for those exams. So Kazi said he would ask him questions. I think that was a course in design of experiment. So he would ask him question, and he knew that Kazi Sahib has hearing problems. So he would just move his lips, and Kazi Sahib said, "Oh, you did very well. Thank you, Borsutumi." So that's how it happened few times. Then one day, I think Dr. Hossain, Kazi Motahar Hossain, he realized that I'm hard of hearing, but I don't think he's giving any correct answer. He's playing. So one day he asked him, after he gave the answer, that's to my classmate, gave the answer. So Kazi Motahar Hossain called him to the blackboard. He said, "Why don't you write what you are? I cannot hear you. Just write it." So that was one place. So there was a lot of interesting thing, but since you mentioned something, I will just share with you something very dear to me. I'll just share part of it. But before I do that, I do not know how many students from Bangladesh still hold their syllabus from 1953 to 57. I have all the pages here, so I kind of keep things, and I relish going back in time. Even I have that syllabus from more than 50 or 60 years ago. Now, Kazi Motahar Hossain wrote a letter of recommendation. If somebody can show that, you can see I have very carefully kept it. So I will just read 2 lines or 3 lines, and I would like to mention something here before I read that. And that was so true. I don't understand how he could foresee all this. We talk about networking today. This is a very buzzword now, networking. In our time, we would say adda. This was what we said, but that was some kind of networking, socializing, knowing people. So he wrote this. If I can read it, it is kind of, it says among many things about me in the beginning, academic, etc. Then he says, his conductor, all that is anyway. He is besides a popular figure among his colleagues. He wrote about me, but the last 2 lines. By his educational qualifications and social qualities, he seems, look at the word, social qualities, that's what emphasized more than anything else. He seems to me to be very suitable for appointments requiring statistical knowledge, either of theory or of practice. And those who do not know his real spelling of his name, I have it, and I think Dr. Athar, who was writing a book on him, he said I also contributed to that, but I found that the name was not properly written, so I just gave him the correct spelling of his name. So I still, this is possibly something like almost 65, 66 years old, and I was always, I really felt that since I couldn't be in Bangladesh, I never forgot my motherland, the place where I grew up. I still can't forget that. My wife says, "You still carry all those memories, and you make me." I always talk about how things were and all these things. I would go. This was an international conference, and I talked about statistical education in Bangladesh. And there was a lot of mention of Kazi Motahar Hossain there. So before you close the program, I would like to thank all my students who are now my friends and colleagues, and all the people from Bangladesh with whom I have this research collaboration, like Dr. Manindra. We published few papers, and there are others with whom I'm in constant touch. There are many, many people I'm in touch, and you can see my students from 50 years, 40 years, they still remember me, they talk to me, they phone me. So I'm a person, I always like to be with people and talk to those, you know, American students or other foreign students. I always talk to them about Bangladesh. I think Jana would know that. And they would like our cooking, our curry. And I think Jana once told me that I still remember that flavor of your curry, your Mrs. Ali cooked. So the students would come to my house. They would play table tennis. They would do all kinds of interesting things. And usual adda, even the Americans became addabas in my house. So that's my life. I'm a people's person. I enjoy people. I cannot live without people. And my wife helped me. And incidentally, I would say my wife has tremendous contribution. When we were married, she was 16 and I was 20. I did my master's when I was 20. Sorry, I was 22. Not 20, I was 22. And she wanted to be a medical doctor, and she could not. We had these 4 children. My daughter talked about them. But when she came here, she wanted to go to school, and I said, you just can't do it now after all these years raising these 4 kids, and I'm also like a kid. I don't do anything at home. So, but she didn't tell me. She went to the university, got admitted to bachelor's, and I saw only she's running in a physical education class. So I knew that she is doing something, and she finished, and then she did her master's, and she was thinking of her PhD. I said, stop it there at this point. But she has been a very successful behavior specialist and a counselor in the state of Indiana. So she has been like a rock to me in my whole life, and she has pushed me really to do many things that I would not have possibly done. So thank you, Lina, for everything that you have done for me, and to all my colleagues, and to you, Professor Lutfur Rahman Joy, and your group at Bongo News BDC for organizing this program in such a short time to recognize such a small man like me. And I feel very, very humble for doing this for me. I thank you all of you who are singing, and I know it really touched my heart. I think nothing could be better than being recognized by your own students, your colleagues now, by your friends, and you can see my range is all over the world, really. I have many, many people, I'm in touch with many, many students from my past. So again, I thank you, Jana. Good to see you. And I think it was Sydney. Sydney was much later, or might be from your time. I don't remember now. So thank all of you. And I would now pass it on to our Professor Joy. Yeah. Yes, sir. Thank you very much, sir. We respect you. আমাদের সঙ্গে টিমে কাজ করার একজন 2.5 ঘন্টা জামে আটকে আছেন বাংলাদেশের বাস্তবতায়। সে একটা কমেন্ট করেছে, আমার কমেন্টটা পড়ার দরকার বলে মনে করছি। এখন আমরা দেখেছি যে চন্দন কুমার, সে বলছে আগে মীর মাসুম স্যারের ব্যাপারে এত কিছু জানতাম না, কিন্তু বঙ্গ নিউজ টিমে কাজ করতে করতে পৃথিবীতে মীর মাসুম স্যারের গুরুত্ব আমি অনুধাবন করতে পেরেছি। আমি অফিস থেকে বাসায় এখনো আসতে পারিনি, 2.5 ঘন্টা ধরে জ্যামে আটকে আছি, কিন্তু জ্যাম আমাকে স্যারের ইন্টারভিউ দেখা থেকে আটকে রাখতে পারেনি। ডেটা কিনে আমি প্রোগ্রামটি দেখছি। ভালো থাকবেন প্রিয় মীর মাসুম স্যার। থ্যাংক ইউ। সুতরাং আমরা যত সময় এখানে পেতাম, হয়তো আমাদের জন্য আলো সময় আপনি আলো ছড়াতেন, তো সেই আলোতে আমাদের আমাদের এই জ্যামটি যেন আমাদের জীবনে পূর্ণতা বয়ে আনে, সে কারণে আমরা শেষ করছি এই অনুষ্ঠানটি এখন। আমার মনে হয় আমাদের রুখসানা রহমান লাকির একটি গান দিয়ে আমরা এই অনুষ্ঠানটি আজকে শেষ করতে চাই। লাকি, ধন্যবাদ। আসলে সোনালী মানুষ স্যার, সোনালী হৃদয়ের মানুষ স্যার, যত শুনছি ততই ভেতরটা আমার আসলে গভীর শ্রদ্ধায় আপ্লুত হচ্ছি। স্যারকে আন্তরিক মানে অন্তর থেকে অভিবাদন। মানে এইরকম একজন শিক্ষক যার সারা পৃথিবী জুড়ে এত স্টুডেন্টরা সাফল্যের সাথে এক একজন অধিষ্ঠিত এবং তারা স্যারের সম্পর্কে বলছে, মানে ভাবতেই কেমন জানি অন্যরকম লাগে। যাই হোক স্যার, ভালো থাকবেন আপনি। আপনার সম্মানে আজকে আপনি যদিও এখন দেশ ছেড়ে দূরে আছেন, কিন্তু এই দেশের শেকড় রয়ে গেছে আপনার ভেতরে। আমি শেকড়ের কথা বলবো আজ, একটি আমাদের সংস্কৃতির মূল শেকড় লোকসঙ্গীত, আমার খুব পছন্দের একটি গান আপনার উদ্দেশ্যে আমি নিবেদন করছি। গানটি গেয়েছেন আমাদের যার মানে আন্তরিক কণ্ঠে এই গানটি খুব প্রাণবন্ত হয়ে উঠেছিল, তিনি হচ্ছেন দিলরুবা খান। আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে গানটি গাইছি। ওনার ধন্যবাদ লাকি স্যার, আপনি ভালো থাকবেন। এই রেল লাইন সমান্তরাল, আমরা আপনার সঙ্গে সমান্তরাল সন্তান সমূহ, আমরা ছাত্র সমূহ আপনার সঙ্গে সমান্তরালে থাকতে চাই, এটি আমাদের অভিপ্রায়। এবং সে আশিস আপনার কাছ থেকে আমরা চাইবো আমরা বাঙালি জাতি যেন গর্ব করতে পারি, যারা আমাদের অনুষ্ঠান দেখছে, যাদের অনুপ্রেরণায় আমরা এই গল্পটি আপনাকে নিয়ে করে যাচ্ছি, তারা আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্ম। তারা যেন এই বাংলাদেশকে, আজ বাংলাদেশের তরুণ প্রজন্মের সংখ্যা পৃথিবীতে শ্রেষ্ঠতর অবস্থায় আছে। উই আর সো ক্যাপাবল, সো প্রপোর্শনেটলি ক্যাপাবল যে জনগণ সেটি বাংলাদেশে এখন সবচেয়ে বেশি। এই ডেমোগ্রাফি ডেভিয়েন্স থেকে আমি বলছি, আপনি সেখানে হাল ধরে থাকবেন সেই আশা আমরা করি। আপনার কাছে আমরা পরবর্তী পর্বের জন্য কিন্তু অনুমতি নিয়ে রাখতে চাই, যদি আপনি আমাদেরকে অনুমতি দেন। আমাদের টিম বলেছে যে স্যারের যে পরিসংখ্যানগত আবিষ্কার, অন্য যে বিষয় সত্যিকারের, ওই বিষয়গুলো আমাদের প্রাইভেট মেসেজে আসছে যে এইগুলো আমরা একটু জানতে চাই। ছাত্ররা, শিক্ষকরা যা বলেছেন, পরবর্তীতে যদি আপনি সময় দেন তাহলে আমরা তখন একটি অনুষ্ঠান আবার করতে চাই, সেটি আমরা আপনার কাছ থেকে একটু বলে রাখতে চাই, অনুরোধটি রেখে দিচ্ছি। আপনার পরবর্তীতে যোগাযোগ করে আমরা অনুষ্ঠানে পরে কোনো একটি পর্ব আমরা করতে চাই। আচ্ছা, আমার তোমাদের সবার জন্য শুভেচ্ছা রইল, আর আমার ভালোবাসা রইল সবার জন্য। আমার জন্য দোয়া করো। শরীরের কথা বলেছে, শরীর আমার প্রচুর শারীরিক প্রবলেম আছে, কিন্তু তা সত্ত্বেও আমি বলেছিলাম না যে আমি মানুষ আর কি, মানুষ থাকলে আমার অসুখ বিসুখ কিছুই থাকে না। সো আমি মোটামুটি ভালোই আছি, কিন্তু অনেক এই বয়সে অনেক প্রবলেম থাকে। তোমাদের কাছে দোয়া চাচ্ছি, আর কিছুই না। তো দোয়া করো, লাগলো সবার কাছ থেকে শুনে। শুধু দিন আমার জীবনের একটা মানে ইম্পর্টেন্ট ডে হয়ে থাকবে এই দিনটা। ধন্যবাদ। আমরা আশা করি এই গৌরবের বিষয়টি আমাদের মধ্যেও ছড়িয়ে থাকবে। আপনি ভালো থাকবেন। এই অনুষ্ঠানে কিন্তু প্রমাণ হয়েছে, আমরা থাকাতে আমরা অনেকেই হয়তো পানি চা খেয়েছি, অনেকেই আমি দেখেছি বা পান করেছি। আপনি কিন্তু সেখানেই আছেন এবং আপনি যথেষ্ট ঠিক আছেন। সো আমাদের ভাইস চ্যান্সেলর অথবা আবু সুফিয়ান স্যার বলেছেন যে সামহাও আপনার কিছুটা কমপ্লেক্সি আছে শরীরে, হচ্ছে এটাই ওনাদের সাথে লেখি কি না হয়। আমি এই করেসপন্ড সো দে নো দি true stories about my health. Okay, but we want that true story that you are sound. We want that story. So from this part, আমরা আসলে মনে করি আপনি সুস্থ থাকবেন, কারণ বাংলাদেশের এই সময়ে বাংলাদেশকে যারা বড় করেছেন, বিনির্মাণ করেছেন, সেই সময় মানুষগুলো সাধারণত এই মানুষগুলো ইন্টেলেকচুয়াল পর্যায়ে মানুষগুলো ৮০-এর মধ্যেই তারা আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আপনি আছেন এখনো পর্যন্ত ওই সেতুতে আপনি আছেন। সে কারণে আপনাকে ডেস্টিনেশন ভেবে আমরা তরুণ প্রজন্ম একটু এগোতে চাই, যতদূর আপনি গিয়েছেন আমরা যেন সেখানে পৌঁছাতে পারি। সেই দোয়া আপনিও আমাদের জন্য করবেন, গাইডলাইন দিবেন। জানা স্কটকে আমরা আসলে অনেক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ জানা, সো সো মাচ থ্যাংক ইউ জানা। আমি একটু ইয়েকে, রুখসানা লাকি আর মেহরিনকে স্পেশাল ধন্যবাদ জানাবো এই প্রোগ্রামে গান গাওয়ার জন্যে। আমি জানি সবাই খুব ব্যস্ত, তার মধ্যে সময় করে আপনারা করতে পেরেছেন, আমি খুব খুশি হয়েছি। আর মেহরিন তো বললই, ওর বাবা মাকে চিনি ওর জন্মের আগে। সো উই হ্যাভ এ ট্রিমেন্ডাস রিলেশন। ওকে, সো এগেন জান্নাত স্কট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। রুখসানা রহমান লাকি, ধন্যবাদ এটা কো অ্যাঙ্কারিংয়ে থাকার জন্য। রুখসানা খুব জনপ্রিয় শিক্ষক, আমরা একজন শিক্ষককে ঘিরে সব ছাত্র। আমরা এখন আপনার তিনজনই ছাত্র, বিকজ আমরা ছাত্রদের পড়াই অথবা আমরাই ছাত্র। ভালো থাকবেন, সব মানুষ লার্নার, আমরা প্রত্যেকেই শিখি, কেউ শেখান, কয়েকজন শেখান। সুতরাং সেই কয়েকজনের একজন হয়ে আপনি আমাদের মাথার মণি হয়ে থাকবেন। মহামতি হিসেবে বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছ থেকে আপনাকে আমরা সাধুবাদ জানাই, শ্রদ্ধা জানাচ্ছি। দর্শক শ্রোতা, আপনারাও ভালো থাকবেন। আমরা বঙ্গ নিউজ থেকে একটি স্লোগান তুলেছি, লেট মেক এ নিউ রিয়েল ওয়ার্ল্ড। চলুন নতুন মানবিক দুনিয়া করি, সেখানে যেন সত্যি করে আমাদের সেই সোশ্যাল স্ট্র্যাটেজিস তৈরি হয়। হ্যাভেনলি নিউ ওয়ার্ল্ড, উই ওয়ান্ট দ্যাট হ্যাভেনলি নিউ ওয়ার্ল্ড। জানা স্কট, উই উইশ দ্যাট হ্যাভেনলি নিউ ওয়ার্ল্ড দ্য ক্রিয়েটর ইজ আওয়ার ফ্রম আওয়ার পিপুল অ্যান্ড দি ওভার দ্য ওয়ার্ল্ড পিপুল আর ওয়ান্টিং দ্যাট হ্যাভেনলি ওয়ার্ল্ড। সো আমরা চেয়ে আছি সেই পৃথিবীর জন্য, সবাইকে সেই পৃথিবীতে যেন দেখা হয় আমাদের সঙ্গে। করোনার যে অবস্থায় আমাদেরকে নিয়ে এখন রেখেছে, সেখান থেকে যেন আমরা নতুন পৃথিবী পাই, সেই আশা আমরা ব্যক্ত করি। স্যার, নতুন দুনিয়ায় আপনি সুস্থভাবে থাকবেন, এই আশা আমাদের চ্যানেল থেকে আমরা করি। সবাই ভালো থাকবেন। দর্শকদেরকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকবার জন্য। ধন্যবাদ, শুভরাত্রি বাংলাদেশ থেকে।